শ্রী শ্রী মন্দির প্রাঙ্গণে হরিবাসর অঙ্গনে শুভ লগ্নে শুভ আনন্দে আমরা আহত অনাহত সবাই হয়েছি সমবেত। কারণ একটাই, গৌর গোবিন্দের লীলা কীর্তন গুণ কীর্তন মাধুর্য কীর্তন আস্বাদন করার জন্য। প্রথমেই জানাই কৃষ্ণ অনুরাগী ভক্তমন্ডলী বাবা, আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং যোগমায়া সদস্য জননী বর্গগণ, আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এবং আমার কীর্তন জগতের আলোর দিশারি হলেন গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয়, তাঁর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার দ্বিতীয় গুরুজি হলেন পি গোপাল সরকার মহাশয়, তাঁর চরণে কোটি কোটি প্রণাম। মায়ের গুরু কৃপাহী কেবলম, গুরুর কৃপা সান্নিধ্য লাভ হয়েছিল বলে আজকে জগতের সর্বশ্রেষ্ঠ স্থান এই কদম্ব বেদিমূলে আজ আমি উপস্থিত হয়েছি গুরুর কৃপায়। তোমা এখানে শাস্ত্র বলছে জগতের মধ্যে গুরু হলো তিন প্রকার। প্রথম গুরু হলো পিতামাতা, দ্বিতীয় গুরু হলো ব্রাহ্মণ, তৃতীয় গুরু হলো জ্ঞানদাতা ভগবান। আমার সেই প্রথম গুরু আমার পিতামাতার আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যে পিতামাতার কৃপায় আজকের পৃথিবীর আলো বাতাস উপভোগ করতে পারছি বাবা, যে পিতামাতার কৃপায় আজকের আপনাদের মতো অগণিত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েদের চরণের ধুলি আজ আমি আমার মস্তকে পেতে চলেছি, আমার মানব জন্ম ধন্য করার জন্য সেই পিতামাতার আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। একটা কথা না বললে নয়, যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তিনি হলেন এই বাসরের নায়ক পিতা মন্টুরাম নাইয়া। এই আচার এই নেই, আমি ওনার কৃপায় ওনার করুণায় এই হরিবাসরে 12-13 বছর টানা আসছি। তো ভগবানের কাছে আমরা মঙ্গল কামনা করব, উনি যতদিন ছিল ভালো ছিল, এসেছে ভালো, ওনার যাওয়ার পথ যেন ভালো হয়, এটাই আমাদের প্রার্থনা। যাক, আজকের এখানে একটা বিষয়, বহু বছর কীর্তন হয়ে আসছে, এবছরও হবে, নামি নামি কীর্তনীয় আসছে, এবছরও আসবে। আমি দুটি কথা নিয়ে আপনাদের সামনে আজকে উত্থাপন করব। আমি ইনি হলেন মন্টুরাম বাবুর প্রথম পুত্র পরিতোষ নাইয়া, আপনারা অনেকে জানেন চেনেন। তিনি এই এলাকায় কিন্তু এই কীর্তনের বিস্তারটা গড়েছে বেশি করে, তাঁর বাড়িতেও তিনজন কীর্তনিয়া, মেয়ে এখন কম গাইছে, দুটো বৌমাও গাইছে। ভগবানের কাছে প্রার্থনা করব তারা যেন এমন করে ভক্তবৃন্দ আনন্দ দিতে পারে, ওনার মনোবাসনা পূর্ণ যেন হয়। উনি কাঁদছে কেন? বাবা মরণ সাই মানে শয্যা সাই, এই আচার এই নেই। উনি মন্দিরে বারবার বলছে হে ভগবান আমার বাবা যেন এই মস্তকটা শেষ করে যেতে পারে। তাহলে বুঝুন কোন অবস্থায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা সবাই কীর্তন শ্রবণ করছি বা গাইছি। আরো একবার ভগবানের কাছে প্রার্থনা করব ওনাদের চার ভাইয়ের আশা যেন পূর্ণ হয়, ওনার বাবা যেন ঠিক ঠিক সময়ে যায় আর সুষ্ঠুভাবে যেন যায়, কষ্ট যেন না পায়। উনি বহু পরিশ্রম করেছে, উনি বহু প্রেরণা জুগিয়েছে, চার ছেলে বহু বছর এই হরিবাসর চালিয়ে আসছে, আমি তো কম করে হলে 12-13 বছর টানা আসছি। সত্যি কথা বলছি, কোনো দিন এই মন্টু বাবুর একটা চড়া মেজাতে কথা বলতে আমি দেখিনি, সে কিংবা নাতি কিংবা ছেলে কিংবা নাতনি, এত ভদ্র
তাই তানা যাওয়াটা যেন সুগম হয়, সুষ্ঠুভাবে যাওয়া হয়। প্রেম সেবাবলী তাই গৌর প্রেমানন্দে তবে আমি বলছিলাম যে কথা, আমি আজকে দুটি কথা নিয়ে কীর্তন আপনাদের সামনে পরিবেশন করব, দুটি কথা বেশি না, কারণ আমি আপনাদের ঘরের ছেলে, কাছের ছেলে, পরিচিত ছেলে, আমি যত বকবো আপনাদের খারাপ লাগবে, বকার জন্য আমরা একজন ভালো বকিয়ে এনেছি, আমার পরে তিনি আসবে। হরে কৃষ্ণ। তো আমি দুটো কথা নিয়ে কীর্তন করব। আমি প্রথম কথা আমার এটাই হবে, জগতের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ভগবানটাকে কি বাবা গৌরাঙ্গকে ভগবান বলছি। গতকাল আমরা ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠা করলাম, তাই তো? তাহলে স্বয়ং সম্পূর্ণ ভগবানটাকে, এটাই থাকবে আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা থাকবে আমার এটাই, জগতের মধ্যে সত্যবাদী জিতেন্দ্র পুরুষকে, সত্যবাদী জিতেন্দ্র পুরুষকে, মানে সদা সর্বদা কে সত্য কথা বলে, এই দুটো বিষয় থাকবে আমার আজকের কীর্তনের বিষয়বস্তু। তার আগে ছোট্ট করে একটু গৌর কথা আস্বাদন করব। এই যে বাবা হরিবাসন নির্মাণ, কেমন হরিবাসন নির্মাণ, এটা কি? এটা ভাগবত প্রেম। ভাগবত প্রেম বহু প্রকারের হয়, বহু প্রকারের হয়, তার মধ্যে কিন্তু তিন প্রকার হলো শ্রেষ্ঠ। কি কি? দৈহিক ভাগবত সেবা, মন দিয়ে শুনবেন মায়েরা, সংখ্যায় কম বলে এলোমেলো ভাবে শুনবেন না, দৈহিক ভাগবত সেবা, আর্থিক ভাগবত সেবা, আর মানসিক ভাগবত সেবা। এই তিনটি সেবা হলো প্রধান। দৈহিক সেবা বলতে কি বোঝায় বাবা? অনেকে বলবে আমার টাকা নেই, পয়সা নেই, তাই বলে আমি ভাগবত প্রেম থেকে, ভাগবত সেবা থেকে বঞ্চিত হব না। আমি শ্রম দিয়ে, আমার দেহ দিয়ে হরিবাসরের সকল কর্ম আমি করে দেব, যতক্ষণ হরিবাসন চলবে আমি সারাক্ষণ নিযুক্ত থাকব। এই যে দেহ দিয়ে সেবা, এই সেবাটাকে বলা হয় দৈহিক ভাগবত সেবা। আবার অনেকে আছে বলবে আমার হাতে সময় নেই, হরিবাসরে যে পাঁচ মিনিট সময় দেবো, আমি ব্যবসায়ী মানুষ, আমার হাতে সময় নেই। তবে ভাই, দেশের হরিবাসন, নিজেদের হরিবাসন সুসুন্দর ভাবে চালাবার জন্য আমি 1000 জায়গা 2000 টাকা চাঁদা দেব, তোমরা হরিবাসন চালাও, আমি তোমাদের সঙ্গে আছি। এই ভাগবত সেবাটাকে বলা হয় আর্থিক ভাগবত সেবা। দুই, তিন, অনেকে বলবে আমার সময়ও নেই, পয়সাও নেই, কি হবে, কি হবে, আমার সময়ও নেই, পয়সাও নেই, তাহলে কি হবে? অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত কিভাবে? যে ভাই তুমি মহান ব্যক্তি, তুমি আমাদের হরিসভায় একটা কীর্তন দল দান করো, তোমার সংসার সুখের হবে, তোমার ব্যবসায় উন্নতি হবে,
এই যে মানুষকে ভাবানো, মানুষকে বলা, এই ভাগবত সেবাটাকে বলা হয় মা মানসিক ভাগবত সেবা। এই তিন ভাবে যারা হরিসভায় প্রতি হন বা হয়েছেন, প্রত্যেকে চরণে আমার রইল কোটি কোটি প্রণাম। এখন বাবা কীর্তনের আর কোনো মান নেই, আছে কি? এখন হাটে ঘাটে মাঠে বাজারে সব জায়গায় কীর্তন হচ্ছে, প্রচুর কীর্তন হচ্ছে। আগে আমাদের বাপ ঠাকুর তারা দেখেছেন, আমি শুনেছি, বলল বাবা অমুক জায়গায়, মানে একটা থানা ছাড়া কীর্তন হবে, বাড়িতে গমের আটা রুটি করে নিয়ে তোর মা আর আমি গেছি বাবা গল্প করে। কেন বললে আশেপাশে তো হতো না, এত টান ছিল কীর্তন। এখন হাজার হাজার হরিবাসর হাজার হাজার কীর্তনিয়া চার চাকা পাঁচ চাকা নিয়ে ছুটে বেড়াচ্ছে, আপনারা দেখছেন। আচ্ছা বাবা, এই যে হাজার হাজার হরিবাসর হাজার হাজার কীর্তনিয়া একটু লক্ষ্য করে দেখুন, এক এক হরিবাসরে এক এক কেনা বেচা চলছে, সেটা কেমন একটু শুনুন অনুগ্রহ করে। কোন বাজারে গিয়ে দেখবেন সাত হাজার আট হাজার টাকার দল কীর্তন করছে, কীর্তন করছে কিন্তু। আবার কোন হরিবাসরে গিয়ে দেখবেন আঠারো কুড়ি হাজার টাকার দল কীর্তন করছে, কীর্তন করছে কিন্তু। আবার কোন হরিবাসরে গিয়ে দেখবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকার দল কীর্তন করছে, সবাই কিন্তু কীর্তন করছে। তাহলে আমাদের এটাই জানতে হবে মায়ের, এটা জানার বিষয়, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কীর্তনিয়া কম টাকা বেশি টাকা নিয়ে কীর্তন করছে, এদের মধ্যে ভালো কীর্তনিয়া কে বা কার? আবার একবার শুনে বলুন মায়েরা, আমি বলছি হাজার হাজার কীর্তনিয়া কীর্তন করছে, এদের মধ্যে ভালো কীর্তনিয়া কে, আসল কীর্তনিয়া কে বা কারা, জানেন কি মায়েরা? আমি বলছি মুখস্থ করে রাখুন মায়েরা, জগতের মধ্যে আসল কীর্তনিয়া হলো মাত্র দুজন, জগতের মধ্যে আসল কীর্তনিয়া হলো মাত্র দুজন, একজন ভগবানের নাম কীর্তন করেছেন আর একজন ভগবানের গুণ কীর্তন করেছেন, দুজন কিন্তু কীর্তন করে অপারত্ব লাভ করেছেন, একজন চার যুগ অমর একজন দু যুগ অমর। প্রথম জনকে চেনেন আপনারা, প্রথম জনের নামও জানেন আপনারা, স্মরণে নেই। প্রথম জগতের বুকে আসল কীর্তনিয়া হলো বাবা ব্রহ্মা নাদত্বনি থেকে সৃষ্টি হওয়া দেবতাদের ঋষি নাম তার দেবর্ষি নারদ, তেত্রিশ কোটি দেবতা যার আসন ছেড়ে দিত, তেত্রিশ কোটি দেবতা সষ্টাঙ্গে যাকে প্রণাম করত, ইনি হলেন জগতের বুকে মা একজন আসল কীর্তনিয়া। চার যুগ ধরে কীর্তন বিতরণ করে আসছে, হাত পেতে কারোর থেকে একটা টাকা নেই। এনার কীর্তনকে বলা হয় নাম কীর্তন, হরে কৃষ্ণ। আরেকজন আছে বাবা, আরেকজন আছে, আমি যাদের কথা বলছি তারা উল্লেখ করেছে, যেখানে হরিনাম হবে হরিবাসর নির্মাণ হবে, কীটাদি কীট পতঙ্গর বেশ ধরে তারা এই হরিসভায় চলে আসে, এই হরিবাসরে চলে আসে, আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু তারা আসে। প্রথম জনার নাম বলে দিয়েছি মা দেবর্ষী নারদ, আরেকজন হলেন যার পিতার নাম মহামুনি ব্যাসদেব, তার নাম হলো প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ, ইনি জগতের বুকে আরেকজন আসল কীর্তনিয়া। এনার কীর্তনকে বলা হয় গুণ কীর্তন, আর নারদমণি কীর্তনকে বলা হয় নাম কীর্তন। গুণ কীর্তন মানে যে পালায় যে লীলায় গান কম কথা বেশি সেটা বলা হয় গুণ কীর্তন,
আর যে পালায় যে লীলায় গান বেশি আছে সেটাকে বলা হয় নাম কীর্তন। আমি মধ্যাহ্নকালে পড়েছি, দুটোর মধ্যে থাকব। কর্তৃপক্ষ বলেছে বাবা কিছু তত্ত্ব কথাও বলবে, তাই বলছি। গান গল্প রাগ অনুরাগ সবই করব, সবার আগে ছোট্ট করে একটু গৌর কথা আস্বাদন করব। এই যে ফুলে ফুলে হরিসভা সাজিয়েছে, এই যে আলোকমালায় সুসজ্জিত হরিসভা, এই যে সবচেয়ে সুন্দর সংযোজন, যিনি স্রষ্টা যিনি রূপকার তিনি হলেন বাঙালির প্রাণ পুরুষ শচীনন্দন গৌর সুন্দর। শ্রীমৎ ভাগবতে বললেন, যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা। এই জগতে নাম মাধুর্য গৌর মাধুর্য ব্রজ মাধুর্য জানাইতো কে? চাঁদ উঠেছে মায়েরা, যারা সেবা করেননি যান সেবা করে আসুন, বসুন, ডিস্টার্ব করবেন না, কেমন? হ্যাঁ, যারা এখনো সেবা করেননি গিয়ে সেবা করে আসুন, মায়েরা এক এক করে যান, আগে তো সংখ্যায় কম। হরে কৃষ্ণ। চাঁদ উঠেছে মায়েরা, চাঁদ 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 না, আকাশের দিকে তাকাতে হবে না, আকাশের চাঁদ না, আকাশের চাঁদের কি ক্ষমতা আছে? দরজা জানলা বন্ধ থাকলে সেই ঘরে প্রবেশ করবে, আকাশের চাঁদের ক্ষমতা নেই, ওই জ্যোৎস্নার নেই। আচ্ছা বাবা, আজকের মন্টু বাবুর হরিবাস হলে একটা নয় দু দুটো চাঁদের উদয় হয়েছে, একটা হলো গৌর চাঁদ আর একটা হলো নিতাই চাঁদ। যে চাঁদের আলোতে জগতের সমস্ত অজ্ঞানের অন্ধকার দূরীভূত হয়ে যায়, যে চাঁদ থেকে ঝরে পড়া হরিনামের সুধা পান করে ভক্তরূপী চকর চকরিনীরা হরিধ্বনি উলুধ্বনি দিয়ে হরিবাসরকে মুখরিত করে রাখেন, ওই মায়েরা উলুধ্বনি দিন দেখি নিতাই গৌর প্রেমানন্দে। সুন্দর সুন্দর মায়েরা এখন আকাশে চাঁদ দেখছেন আপনারা, হ্যাঁ কি না? দেখছেন তো, এই চাঁদ কিন্তু আগে আকাশে ছিল না বাবা, চাঁদ ছিল একটা সাগরের তলায়, কি? হ্যাঁ, এই যে ডান দিকে এই যে নদী বা খাল দেখছেন, এ তো সামান্য বিশাল সমুদ্রের তলায় চাঁদ ছিল। হরে কৃষ্ণ। চাঁদ উঠেছিল কবে মায়েরা? সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থন বোঝেন তো? ঠাকুর মারা বোঝেন মন্থনটা কি? আগের দিনে দেখেন না, বাড়িতে দুধ রেখে দই বসানো হতো, ঘোল মোয়া হতো, ঘি হতো, কত কি হতো, হাঁড়ির মধ্যে একটা লাঠি দিয়ে বেষ্টন করে টানাটানি হতো, একে মন্থন বলা হয়। তেমন একটি সমুদ্র মন্থন হয়েছিল, বিশাল বড় সমুদ্র। কেন কেন না? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে ক্রন্দন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, দিতির গর্ভজাত পুত্র দৈত্য হিরণাক্ষ, দিতির গর্ভজাত পুত্র দৈত্য হিরণাক্ষ স্বর্গরাজ্য অধিগ্রহণ করেছিল, দৈত্য হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেছে। দেবরাজ ইন্দ্র বলল, এই কি হলো? বলল, আমি দৈত্য হিরণাক্ষ, তুমি দৈত্য হয়ে স্বর্গে এসেছো কেন? বললো, কেন স্বর্গে আমাদের অধিকার নেই? বললো, না, তোমরা দৈত্য, তোমাদের মর্ত্যের অধিকার। শুনে রাখো, তোমরা হলে দেবতা, তোমাদের মায়ের নাম হলো অদিতি, আর আমরা হলাম দৈত্য, আমাদের মায়ের নাম হলো দিতি। তাহলে পিতা আমাদের এক, কশ্যপ মা আমাদের আলাদা হতে পারে, কি মা আলাদা হতে পারে, পিতা তো আমাদের এক, তাহলে পিতার সম্পত্তি দুই পক্ষ সমান সমান দাবিদার, কি বলেন? মা যত পারে হয় হোক, বাবা তো এক, তাহলে আমরা দৈত্য হলে বাবা এক, তোমরা দেবতা হলে কি হবে? সেই বাবা এক, তাহলে স্বর্গরাজ্য আমাদেরও ভাগ আছে, ভাগ চাই ভাগ। যুক্তিটা খারাপ না?
কি বাবা তো এক। দেবরাজ ইন্দ্র 33 কোটি দেবতা রাজা, সে বলল এই তোমরা দৈত্য, তোমাকে স্বর্গরাজ্য দেওয়া যায়? বলে সোজা আঙুলে ঘি যদি না ওটা আঙুল মাখাতে হবে। দৈত্য বলছে কি করবে? দৈত্য তখন বলছে রণং দেহি যুদ্ধং দেহি, যুদ্ধ করে যদি দেহ রক্ত শেষ হয়ে যায় যা, কিন্তু পিতা সম্পত্তি আমরা চাই। দেবতারা বলে যত বড় মুখ নাই তত বড় কথাই, অস্ত্র শস্ত্র বের করো তো। শুরু হয়ে গেল মহাযুদ্ধ, স্বর্গরাজ্য টলমল করে কাঁপছে, দৈত্যরা হাঁটছে না, ওদিকে দেবতারা হাঁটছে না, এমন যুদ্ধ শুরু হয়েছে মায়েরা। দেবতার জ্ঞান বেশি, দেখে শুনে মারছে। কি দেখবেন, বাবা ছেলে যদি মারামারি হয়, বাবা যত রেগে যাক না কেন ছেলের আসল জায়গা মারবে না। বাবার একটা মায়া আছেন, কিন্তু ছেলে যেখানে সেখানে মেরে দেবে, দেবে না। তেমন দৈত্যরা এরা কিন্তু দেখে শুনে মারছেন, এমন মার শুরু করেছে অবশেষ দেখা গেল দৈত্যদের কাছে দেবতারা হেরে সব ভূত হয়ে পালিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র পালিয়ে গেল, চন্দ্র পালিয়ে গেল, কুবের পালিয়ে গেল, বরুণ পালিয়ে গেল, এক এক করে যখন স্বর্গরাজ্য পরিষ্কার হয়ে গেল, দেবকুল সব পালিয়ে গেল, স্বর্গে রাজা হয়ে বসলো দৈত্য হিরণ্যাক্ষ, সোনার সিংহাসনে বসে গেছে। হরে কৃষ্ণ, এখন তো কাড়াকাড়ির যুগ, তাই গল্পটা ধরেছি। হরে কৃষ্ণ, কি হলো, যখন স্বর্গে রাজা হয়ে বসলো সেই সময় দেবর্ষি নারদ গিয়ে বলছে স্বাগতম সুস্বাগতম, স্বাগতম সুস্বাগতম। এ কি মুনিবর, আপনি তো দেবতাদের দলে, আপনি আমার এসে অভিনন্দন জানাচ্ছেন, ব্যাপারটা কি? দেবরাজ ইন্দ্র ভাই, আই আই, চপ চপ চপ। দেবরাজ ইন্দ্র বলল শুনুন, আপনি এখন স্বর্গের রাজা, হতে পারেন দৈত্য মেরে কেটে রাজা হয়েছে, কিন্তু আপনি যে আসনটায় বসেছেন এই আসনটা বসার অধিকার কিন্তু সবার হয় না, খুব গরম আসন। আপনি সোনার সিংহাসনে রাজ্যের স্বর্গের রাজ্যে বসেছেন, আপনার কতটুকু জ্ঞান আমি একটু পরীক্ষা করব। কি করবে? বলল ঋষি কারো দলে হয় না, ঋষি কারো দলে হয় না। বলে কেন? দেবতাদের নিয়ে আপনি তো দেবতাদের ঋষি। আবার বলে আমি কারো দেবতার না, দৈত্যর না। ঠিক আছে ঠিক আছে, আপনাকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিতে হবে। আপনি তো এখন নতুন রাজ্য পেয়েছেন, সিংহাসন পেয়েছেন, পা দোলাচ্ছেন, মেনকা উর্বশী তিলক তোমাদের নিত্য দর্শন করছেন, সুখের দিন কিন্তু চিরকাল যায় না, এটা জেনে রেখো। আচ্ছা হিরণ্যাক্ষ, একটা ছোট্ট পুকুরে বা ছোট্ট ডোবা যদি একটা গরু মনে পড়ে থাকে, আপনারাও বুঝুন, একটা ছোট্ট ডোবা একটা ছোট্ট পুকুরে যদি একটা গরু মরে পড়ে থাকে, আচ্ছা পাড়ার লোক সেই জল কি ব্যবহার করে? বাবা করে না। কেন? এই জল দূষিত হয়ে গেছে, এই জল নষ্ট হয়ে গেছে, এই জল অপবিত্র হয়ে গেছে, এই জল খাওয়াও যাবে না, ব্যবহার করা যাবে না, কারণ আমরা বিশুদ্ধ পরিশুদ্ধ জল ছাড়া ব্যবহার করি না। তাহলে একটা ছোট্ট ডোবা ছোট্ট পুকুরে যদি গরু মরে পড়ে থাকে, পাড়ার লোক সেই জল খায় না, ব্যবহার করে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ গরু ছাগল কুকুর ভেড়া মানুষ মরে গঙ্গার জলে ভেসে বেড়ায়। গঙ্গার জল কি অপবিত্র হয় মায়েরা? গঙ্গার জল কি নষ্ট হয় বাবা? প্রমাণ আছে, প্রমাণ আছে। আপনি সাধারণ জল একটা পাত্রে বা একটা বোতলে ভরে রাখবেন, দেখবেন এক বছর পরে পোকা কিলবিল করছে, কিন্তু গঙ্গার জল আপনি বছরের পর বছর ভরে রাখুন, তাতে কোনো পোকা দেখতে পাবেন না। এটা প্রমাণ সাপেক্ষ মায়েরা, তা শুনে রাখুন দৈত্য হিরণ্যাক্ষ।
জন্ম নেওয়া, সে সদা সর্বদা ভগবানের চরণ স্পর্শ করে আছে, সে কোনদিন অপবিত্র হয় না, হবে না, ভগবানের সঙ্গে তার কালেকশন আছে। হে ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা, এই জন্য আমরা হিন্দু মানুষ যারা আমরা মারা গেলে গঙ্গায় নিয়ে যাই, কেন বলুন তো? গঙ্গার চরণ পেলে ভগবানের চরণ পেয়ে যাব। কি করে পাবেন? এদিকে তাকান মায়েরা, সব বুঝিয়ে দেবো জলের মতো। 440 ভোল্ট কারেন্ট, 440 ভোল্ট কারেন্ট, একজন যদি তারে হাত দেয়, আমাদের আর কারো তারে হাত দিতে হবে না, তারে হাত দিলে কাজ হয়ে যাবে। 440 ভোল্ট কারেন্ট একজন যদি তারে হাত দেয়, আমাদের আর কারো তারে হাত দিতে হবে না, তারে তারে ছুঁয়ে গেলে 100 জনের একই কাজ হবে। তেমন ভগবান হল 440 ভোল্ট কারেন্ট, মা গঙ্গা তার চরণ ধরে আছে। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ আমরা নর নারী যত মরব, গঙ্গায় গেলে গঙ্গার কৃপায় ভগবানের চরণ পেয়ে যাব। প্রেম সেবা রবিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তা হিরানাক্ষ, আপনার ভালোর জন্য আমি এসেছিলাম। পাগলে তার ভালো বোঝে, কুকুরেও তার ভালো বোঝে, আর আপনার ভালোর জন্য আমি এসেছিলাম। হিরানাক্ষ বলল, কিসের ভালো মুনিবর, কিসের ভালো? না, আপনার অত্যাচারে দেবতারা স্বর্গরাজ্য থেকে পালিয়ে গিয়ে তারা ক্ষীরোদকূলে ভগবানকে ডাকতে গেছে, আস্তে আস্তে ক্ষীরোদকূলে ভগবানকে ডাকতে গেছে। আর ভগবানের যদি একবার নিদ্রা ভঙ্গ হয়, ভগবান যদি একবার জেগে যায়, আপনার এই সুখ ঐশ্বর্য সব ধূলিসাৎ হয়ে যাবে, কারণ তিনি হলেন চক্রধারী মধুসূদন। এই কথা বলে দেবশ্রী নারদ চলে গেল। এইবার হিরণ্যকশিপু বলছে, তাই তো, ভগবান যখন মনে করেছে আমায় মেরে ফেলবে, ভগবান যখন মনে করেছে আমার বধ করবে, আমার তো আর বাঁচার কোন উপায় নেই, আমি তো আর বাঁচব না। কি হবে এই স্বর্গ রাজ্য, এই ঐশ্বর্য? ভগবান যদি মনে করে আমায় মেরে ফেলবে, আমার আর বাঁচাবার কেউ নেই। ঠিক আছে, আমি যখন বাঁচব না, স্বর্গের ঐশ্বর্য আমি যখন ভোগ করতে পারবো না, ওই দেবতাদের আমি ভোগ করতে দেব না। স্বর্গের কষাগারে প্রবেশ করে সমস্ত দামি দামি ঐশ্বর্য যা ছিল, অমৃত, ঐরাবত, কামধেনু, লক্ষ্মী, পারিজাত, চাঁদ, যা যা ছিল সব ক্ষীরোদের জলে ফেলে দিল, ডুবিয়ে দিল। আর ওদিক থেকে ভগবান এইবার ধাবিত হয়েছে হিরণ্যকশিপুকে মারার জন্য, হিরণ্যকশিপুকে বধ করার জন্য। হিরণ্যকশিপু তখন করেছে কি মা, একটা গুহা গহ্বরে গিয়ে লুকিয়ে পড়েছে, গুহার মধ্যে, গর্তের মধ্যে লুকিয়ে পড়েছে, ভগবান যাতে না বুঝতে পারে, ধরতে পারে, মারতে পারে। ভগবান গুহার কাছে এসে ভাবছে, হিরণ্যকশিপু তো এবার আমাদের বড়বাবুয়ের একটা আশীর্বাদ দিয়ে রেখেছে, বড়বাবু মানে ব্রহ্মা, মেজবাবু তো বিষ্ণু, ছোট বাবু হচ্ছে মহেশ্বর, বললো আমাদের বড়বাবু একটা আশীর্বাদ দিয়ে রেখেছে, কারোর হাতে মৃত্যু হবে না, তাহলে হাত দিয়ে মারা যাবে। তাই ভগবান করেছে কি মা, একটা বরাহ মূর্তি রূপ ধারণ করেছে। বরাহ চেনেন তো? শুয়োর, ছোটবেলা বলে শোর, আর দুটো মুসল বেরিয়ে গেলে বলে বরাহ। ভগবান বরাহ মূর্তি রূপ ধারণ করে গুহা গহ্বরে প্রবেশ করেছে। ভগবান শুয়োরের রূপ ধরলো কেন? না, শুয়োরের তো কোনো হাত নেই, চারটে পা, ও তো হাত দিয়ে মারা যাবে। এইবার গুহা গহ্বরে প্রবেশ করে হিরণ্যকশিপুকে বধ করে রক্তারক্তি প্লুতে রক্তে স্নাত হয়ে যখন বেরিয়ে আসলেন ভগবান, দেবতারা সষ্টাঙ্গে বললেন, ধন্য ধন্য ভগবান, ধন্য, আপনি আমাদের বিপদ মুক্ত করেছেন, ধন্য। কিন্তু এখন একটা বিপদ হয়ে আছে। ভগবান বললেন, আবার কি বিপদ, আবার কি বিপদ?
বললে আপনি হিত রাজ্য ফিরিয়ে দিয়েছেন, কিন্তু রাজ্য পরিচালনা করবার জন্য যে সম্পদগুলি প্রয়োজন, সে মৃত্যুর আগে হিরণ্যাক্ষ সব ফিরোদের জলে ডুবিয়ে দিয়ে। তা ভগবান বললো এগুলি সব উদ্ধার করো। তা দেবতারা বললো কি করে উদ্ধার করবো, সব তো জলে ডুবে গেছে। তখন ভগবান বললো সমুদ্র মন্থন করো। এত বড় সমুদ্র এপার থেকে ওপার দেখা যায় না, ক্ষীরোদ সমুদ্র এ মন্থন করব কি করে, এ দণ্ড পাবো কোথায়, মানে লাঠি পাবো কোথায়। ভগবান বলল যাথা লাঠি হবে না, মন্দার পর্বতকে এনে স্থাপন করতে হবে। মন্দার পর্বতকে স্থাপন করো, মন্দার পর্বত স্থাপন করব, ওর বেষ্টন করে টানবো, দড়ি পাবো কোথায়। ভগবান বলল মরা দড়ি হবে না, জ্যান্ত দড়ি প্রয়োজন। দড়ি হলো বাসকিনা। মন্দার পর্বতকে বেষ্টন করে একদিকে টানলো দেবতা, আর একদিকে টানলো দৈত্য। জল পাক দিয়ে হিরণ্যাক্ষ যা যা ফেলেছিল সব তুলে নিল। অমৃত, লক্ষ্মী, পারিজাত, ঐরাবত, কামধেনু, চাঁদ, চাঁদ উঠে আকাশে আলো দিয়েছিল মায়েরা। এটা কবে হয়েছিল মা? সত্যযুগে একবার হয়েছিল সমুদ্র মন্থন, আর কলিযুগের মাটিতে চলছে অবিরত সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন কি? সরল কথায় আসি আমরা, সোজা কথায় আসি, এদিকে টানাটানি, এদিকে টানাটানি। তা সংসার সমুদ্রের দিকে তাকিয়ে দেখুন, ছেলে বউ টানছে একদিকে, বাবা মা টানছে আরেকদিকে। এই মন্থন করতে করতে পাড়ার লোক গিয়ে কোনোটা অমৃত করে দিচ্ছে আর কোনোটা বিষ হয়ে যায়। আবার আমরা পলিটিক্যালের মানুষ, এরা বলে আমাদের নীতি ভালো, এদিকে এসো টানছে, ওরা বলে সব কাটে টাকা মারবো, এদিকে এসো ওরাও টানছে। সমস্ত জায়গা চলছে সমুদ্র মন্থন, কিন্তু আজকে আপনারা যে সমুদ্র মন্থনে বসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু করুণার সমুদ্র, এই সমুদ্রে আপনারা যারা ডুব দিয়েছেন মায়েরা, আপনাদের জীবন ধন্য, আমারও জীবন ধন্য। হরে কৃষ্ণ, এ হলো করুণার সমুদ্র। এখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তবে চাওয়ার একটা নিয়ম আছে। এখানে ভগবান এসেছে, রাধা কথা যেখানে হবে এক সেকেন্ডের মধ্যে ভগবান আসতে হবে, তা না হলে হিন্দু শাস্ত্রে যত বই পাঠ আছে পুড়িয়ে দিতে হবে, জলে ফেলতে হবে, মঠ মন্দির ভেঙে দিতে হবে। সংবিধান আছে যেখানে, সে আপনি যদি ঘরের মধ্যে বসে রাধাকে ডাকতে পারেন, কৃষ্ণ সেখানে যাবে। সংবিধান আছে মায়েরা। যাই হোক, ভগবান এখানে এসেছেন করুণার সমুদ্র। এই দেখ, করুণা
আপনারা যে যেখানে বসেছেন যার যা চাওয়া চেয়ে নিতে পারেন, তবে অতিরিক্ত চাইবেন না। মনে পড়ে বীরভূমে সেই ছেলেটার কথা, বীরভূম জেলায় অন্ধ, দুচোখ অন্ধ, কিন্তু সে মহেশ্বরে গুণগান করতো সবসময়। আর অন্ধ বলে মা যখন সরোবরে স্নান করতে নামতো, মানে পুকুরে যখন স্নান করতে নামতো, পাড়ার ছেলে মেয়েরা এত দুষ্ট ওকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মার, ও তো অন্ধ। এখন ওই ঢিলের আঘাতেও কিন্তু ঘাট হারিয়ে ফেলত। আজকে জলে নেমেছে, সবাই ঢিল ছুঁড়ে মারছে, ও ঘাট হারিয়ে এইবার জঙ্গলের দিকে উঠে চলে যাচ্ছে। জঙ্গলের দিকে যখন উঠে চলে যাচ্ছে, মহেশ্বর বলল, এই রে জঙ্গলে হিংসা জীব জন্তু আছে, একে ক্ষতি করতে পারে, মেরেই ফেলতে পারে, তুই তো সবসময় আমার ডাকে, তাহলে এর একটা উপকার করতে হবে, নইলে জগতে মহেশ্বর বলে কেউ চিনবে আমায়। এইবার ও তো হাতে পায়ে হেঁটে জঙ্গলের ভিতর ঢিলের আঘাতে ঢুকছে, আর মহেশ্বর গিয়ে বলে, অন্ধ কে কে? বললে, বাবা আমি মহেশ্বর, প্রভু তুমি এসেছো? এই আমি অন্ধ বলে আমি মনে করি যে আমি শুধুই ডেকে যাচ্ছি, তুমি এসেছো, আমার ডাকে সাড়া দিয়েছো। বললো, হ্যাঁ এসেছি, চিল্লাবি না, তোর ডাকে এসেছি, তোর দেখা দিয়ে চলে যাব। বললে, আমি তো দেখতে পাই না। ও তা তুই আমার সব সময় ডাকিস, কি চাস বলতো দেখি? কি চাস? যা চাইবি একবার চেয়ে নে, আমার হাতে সময় নেই।
এবলে এই তো মুশকিল হয়ে গেল, একবার চাইলে কি চাইবো, চোখ ভালো করতে চাইবো, না ভালো বউ চাইবো, না বিষয় সম্পত্তি চাইবো, না পাকা বাড়ি, একবার চাই কোনটা চাইবো? চোখ যদি ভালো করি খাবো কি, বউ যদি ভালো হয় চোখ নিয়ে থাকবে কেন? চিন্তা করছি একবার চাইতে হবে। এই কি হলো? হ্যাঁ প্রভু একটু ভাবছি, একটা মিনিট সময় দিলে আমি ভেবে নেব। এক মিনিট পরে বলে হয়েছে, বললে হ্যাঁ, বললে প্রভু আমি একবারে চেয়ে নিচ্ছি আপনি তৈরি হই, বললে হ্যাঁ তুই একবার যা চাইবি তাই দেব। এই দেখুন চাইছি আমি, এই চাই যত দূর আমার লক্ষ্য যাবে আমি দেখব সম্পত্তি আমার, তিন তালার উপরে বসে আমার নাতি সোনার থালায় বসে সোনার চামচে পায়স খাচ্ছে। বললো শালা এ তো অন্ধ হলে কি হবে, বুদ্ধি আছে তো, একবারে তো সবকিছু চেয়ে নিল, যতদূর দেখবো সম্পত্তি, তাহলে চোখ ভালো হয়ে গেল, নাতি পায়েস খাচ্ছে, বিয়ে না হলে কি নাতি হবে? তাহলে বিয়ে হলো, নাতি হলো, তিনতলা বাড়ি হলো, সব হলো। বললো না তুই পাবি বাবা, হ্যাঁ দিলাম তো দিলাম, তোমায়েরা চাইতে গেলে একটু কায়দা করে চাইবে। হরে কৃষ্ণ, যারা দেব ভগবান এখানে এসেছে, এইবারে যাব, এত সময় ধীরে ধীরে কমে আসছে, আপনারা যে জন্য আজকে বসেছেন বা আছেন আমি জানি, আমার পরে আমাদের কীর্তন আচার্য আছে রাধাবদ বাবু, এই জন্য আপনারা এসেছেন উপলক্ষ, আমি তো যাই হোক ঘরের ছেলে একটু গুছিয়ে শুনবেন, খারাপ বলবো না নিহাত। এইবারে যাব মধুময় বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে সুন্দর একটি লীলা পালা আস্বাদন করাবো। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটা কথা বলে যাব, হয়তো লীলা পালায় গেলে আর বলতে পারবো না, এটা আমার ব্যক্তিগত কীর্তনে কথা নয়, আমরা হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমরা যারা কীর্তনিয়া, আমি কারোর নাম বলবো না, গুরু গোবিন্দ গোসাই কিছু মানছেন না, ভগবানদের বলা হচ্ছে অসুর, মালা জপে তিলক কাটে তারা নাকি চিটিং পায়, কীর্তনিয়ারা বলছে আপনারা শুনে দেখবেন, আমি তাদের দলে নয় বাবা। আমি আপনাদের একটাই কথা বলে যাব, যাদের গুরু আশ্রয় হয়নি খুব তাড়াতাড়ি গুরু আশ্রয় করে নেবেন, ছেলে মেয়েদের যদি না হয়ে থাকে দিয়ে দেবেন, মায়েরা খুব মজা আছে, খুব মজা আছে, এমন কিছু খরচ তো নয়, গুরু মন্ত্র ছেলে মেয়ে দেব নিজেরা নেব, এমন কিছু খরচ নয়, করে নিয়ে দেখুন, তিন মাসের মধ্যে সংসার যদি না উন্নতি হয়, যে ঝগড়া দ্বন্দ্ব যদি না মিটে যায়, আমি কীর্তন গাওয়া ছেড়ে দেব। গুরু এমন বস্তু, গুরু আশ্রয়টা করুন মায়েরা। এই দেখুন আমরা সংসার সংসার করে শেষ হয়ে গেলাম, হ্যাঁ একজন ব্যক্তি ভক্ত, একজন ব্যক্তি ভক্ত গুরু থেকে দীক্ষা নিয়েছে, নিয়ে একদম জায়গা জমি ছিল না, বিশ বিঘে হয়েছে, বিশ বিঘে পর্যন্ত কুড়ি বিঘে বাড়িতে মন্দির করেছে, সানের ঘাট, গোয়ালে গরু, মাঠে ধান, পুকুরে মাছ, মানে ফুলের মতো সংসার। গুরুদেব বললো এ তো যা করেছে ভালো করেছে, এর এইবারে একটু তীর্থ দর্শন করাতে হবে, গুরু কৃপাহি কেবল। গুরু যখন গিয়েছে গুরুকে আহ্বান করে বলছে, গুরুদেব এই জায়গা জমি সব আপনার কৃপা হয়েছে, এই যে সানের ঘাট আপনার কৃপা, এই যে মন্দির আপনার কৃপা, এত তার গুরু ভক্তি। তা বলল বাবা এই দেখ আমার কৃপায় নয়, আমি উপলক্ষ সব ভগবানের কৃপায় হয়েছে, তোর এইবার একটা ভালো জায়গা নিয়ে যাও, কোথায়? এই দেখুন কি বলছে মহাজন, কি বলছে, এক গুরুদেব গিয়ে বলে তাহার শিষ্য দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই, দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই, দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই, এক গুরুদেব গিয়ে বলে তাহার শিষ্য খাই, দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই, হরি হরি বল, দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই।
দেবে এই কথাটা আমি মানতে পারলাম না। এইবারে গুরুভক্তিকা দেখুন, মায়ের এইদিকে তাকান, গুরুদেব বলছে বাবা তোর এক পয়সা খরচ নেই, চল তোর বৃন্দাবনটা দর্শন করিয়ে আনি। বলে গুরুদেব আপনার সব মেনেছি, এই কথাটা মানতে পারলাম না। কেন? বলে আমার গিন্নি এত ভালোবাসে, ছেলে এত ভালোবাসে, মেয়ে ভালোবাসে, নাতি নাতনি ভালোবাসে, এই ফুলের মতো সংসার রেখে আপনার সাথে আমি বৃন্দাবনে যাব, তাই কি হয়? গুরুদেব বলছে বাবা রে এই এদিকে টাকা, সংসারে ভালোবাসা কতক্ষণ? মায়েরা শুনে রাখো, সংসারে ভালোবাসা কতক্ষণ? বললো তোর কর্মক্ষমতা যতক্ষণ সংসারে ভালোবাসা ততক্ষণ, সংসারে কর্মক্ষমতা যা শেষ তার ভালোবাসা শেষ। ঠিক বলছে গুরুদেব তো? এ বলে না, আমার সংসার অন্যরকম, আমি যদি না কোনো ইনকাম করতে পারি তবু আমার স্ত্রী যেমন ভালোবাসছে তেমন বাঁচবে, ছেলে যেমন বাঁচছে বাঁচবে, সংসারে ভালোবাসা দেখবে আপনারা তো দেখুন সংসারে ভালোবাসা। গুরুদেব তো ঝোলা থেকে একটি গাছের শিকড় বের করেছে, ঝোলা থেকে, এই বাবা এসো এইটা তুই জিভের তলায় দিলে অটোমেটিক তুই মারা যাবি, ডাক্তারবাবু এসে তোর ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে, কিন্তু কে কি বলছে তুই শুনতে পারবি? কেন এটা করবো আমি? আচ্ছা সংসারে ভালোবাসাটা দেখ না, তারপর নয় সিদ্ধান্ত নিবি বৃন্দাবনে যাবি কিনা। বলো ঠিক আছে, এ তো গাছের শিকড়টা নিয়ে খাওয়া দাওয়া করেছে, মা মাছ মাংস খেয়েছে, খেয়ে রাত্রে স্বামী স্ত্রী শয্যা পরে শয়নে আছে, গিন্নির কাছে বলছে শুনছো? শোনো না, বলো, জোরে বলা যাবে না, পাশ ফেরো, বলো আগামীকালে বেলা দশটার সময় আমি যাব মারা, আমার জন্য চিন্তা কেউ আর করো না তোমরা, আমার জন্য চিন্তা আর করো না তোমরা, আমার জন্য চিন্তা কেউ করো না তোমরা। গিন্নি পাশে শোয়া ছিল, মুখটা চেপে ধরে চুপ চুপ, এমন অলুক করে কথা বললে, এমন অলুক করে কথা বললে কেন রাত্রে? আমি কি নিয়ে বাজবো? তুমি মরে গেলে আমি কি নিয়ে বাজবো? এ ভিতরে ভিতরে বলে গুরুদেব তবু বলে বৃন্দাবনে যেতে হবে। গিন্নি শুনেই মাত্র এখন মরিনি, কি কাকুতে মিনতি করছে? শোনো না ও পারুলে মা, শোনো, মানুষ তো চিরদিন থাকে না গো, তা শোনো শোনো, আমার বড় সাধ বড় বাসনা, আমি কোনো অন্য কাঠে পাড়ার কাঠে পুড়ে মরব না, জ্বলব না, কি করব? বলে ওই যে দক্ষিণ দিকে পাড়ে যে সব আম গাছ বসিয়ে সব থেকে মিষ্টি আম গাছ যেটা ওইটা দিয়ে আমার পড়াবে, কেমন? জড়িয়ে ধরে আম গাছ দিয়ে পড়াবো কেন? আমার তো ওটা তোমার জন্য দিয়ে পড়াবো। কান্নাকান্নি করে এ বেটা। পরের দিন ঠিক বেলা যখন দশটা বেজেছে মায়ের, পরের দিন বেলা দশটার সময় গুরুদেব আরেকটা কথা বলেছিল, তুই যেখানে পড়ে মরিস না কেন হাত দুখানে এরকম টান করে রাখ। পরের দিন বেলা দশটার সময় ছাদের উপরে গিয়ে টান টান হয়ে পড়ে থাকে সেই ছাদের উপরে মরে, ছাদের উপরে টান টান হয়ে পড়ে আছে। গিন্নি গিয়ে কাঁধে সর্বনাশ হয়েছে, পাড়ার লোক সবাই ডেকেছে, পাড়ার লোক বললো শালা টাকা আছে ভালো, শ্মশানে গেলে খাওয়া হবে ভালো, দল বেঁধে চলে এসেছে, কিছু ইয়ংকার ছেলেরা তরতর করে দোতলায় উঠে গেল। এবার নামিয়ে আনলে, এবার ধরে তুলেছে, হাত তো এরকম হয়ে আছে, দরজায় লেগে যায়, এদিকে টানে লেগে যায়, ওদিকে টানে লেগে যায়, ও খুড়িমা ও খুড়িমা ও খুড়িমা, এদিকে তাকা,
একটা কাটারি দাও, দরজা কাটতে হবে, কাকা বাবুর হাত তো বেঁধে গেছে। খুড়িমা তখন বলে, বাবারে সেগুন কাঠের দরজা কেটে নষ্ট করবি, যে গেছে তো গেছে, হাত দুটো তোরা ভেঙে দে। এ তো শুনতে পাচ্ছে, মরেনি তো। বলে, শালা কালকের বলছিল আমার দেহ দিয়ে তোমার পড়াবো, আর এখন এক ঘন্টা মরতে পারিনি, বলে হাত ভেঙে দে। এদের দিয়ে বিশ্বাস নিয়ে ধীরে ধীরে হাত দুটো লুজ করে নিয়ে, এবার দোতলার মানুষ এনে গাছতলায় নামিয়েছে, দুই চোখে দুটো তুলসী পাতা দিয়েছে। ছেলেরা বলে, ও খুড়িমা দরজা কাটতে দিলে না, ভালো হয়েছে, হাত কোন রকমে পার করে এনেছি, তা কাটারি দাও, আম গাছ কাটতে হবে, কাকার পড়াতে হবে। না রে বাবা, ওই একটা মাত্র মিষ্টি আম গাছ নাতি নাতনি জামাই পনে এসে খায়, আর মরা গরুর ঘাস বুঝে কি হবে, তোরা গিয়ে ওই শুকা গাছ দিয়ে, শুকা গাছ দিয়ে পুড়িয়ে দিয়ে। শুকা গাছ মানে কি জানেন না, এটা কলা গাছ যা আসলে পড়ে। এবার কান্নার ভিতর কান্না শুরু হয়ে গেছে। বলো সেটা কেমন, বাবা মা মারা গেলে আমরাও কাঁদি, কেঁদেছি, আমারও বাবা মা নেই, কিন্তু কান্নার ভিতরে কান্নাটা শুনেনি, পাড়ার লোক কানি হয়ে গেছে, গিন্নি গিয়ে এমন মাথা ঠুকছে পায়ের উপর, ও চলে গেলে সব ছেলে দেখলাম, কবে ছেলে বলতে যে আমার দুটো দিকে অন্তত দাও। কান্নার ভিতরে কান্না চলছে, পাড়ার লোক বলে, বাবা কি স্বামী ভক্তি দেয় রে, পার ওপর কিভাবে আচার খাচ্ছে দেখ, কিন্তু ওই মা ভিতরে ওই গল্প চলছে, এক চোখে দেখতে আমার ইচ্ছা হয়। ছেলে গিয়ে কাঁদে, বলে, বাবা মোড়ের মাথায় দোকানটা কমপ্লিট করে মরতে পারলে না। মেয়ে এসে কাঁদে, বলে, বাবা পরের বাড়ি গেছি বলে তুমি আমার একটু জায়গা দিয়েছো, সেখানে গোস মারা যায় না, খালা জায়গা। কান্নার ভিতরে কান্না চলছে, পাড়ার মানুষ বললে, এরা বাবার খুব ভালোবাসে, হ্যাঁ প্রচুর ভালোবাসে। এমন সময় গুরুদেব এসে গেছে, এইবার বাবার ছেলে সব গুরুদেবের চরণে পড়েছে, গিন্নি পড়েছে, ছেলে পড়েছে, মেয়ে, গুরুদেব গুরুদেব। এ বলে, আমার স্বামী মারা গেছে। ও বলে, বাবা বাঁচিয়ে দাও, এই শান্ত শান্ত শান্ত, আমি এসেছি যখন একটা উপায় হবে, শোনো তোমাদের বাবা বেঁচে যাবে। ছেলে মেয়ে গুরুদেবের জড়িয়ে ধরে বেঁচে যাবে, স্বামী গিয়ে, হ্যাঁ স্ত্রী গিয়ে বলছে, গুরুদেব সত্যি আমার স্বামী বেঁচে, হ্যাঁ কি ভালো, তুমি শোনো মা বেঁচে যাবে, তবে একটা ব্যাপার আছে। কি 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 ব্যাপার, আপনি যা বলবেন আমরা স্বীকার হব, বলুন আপনি কি চান। বললে, এর জীবনে পরিবর্তে একটা জীবন দিতে হবে। বুড়ি বলে, সবে হাট বাজার বসিয়েছি, নাতি পুতি এই সময় জীবন দেওয়া যায়, বাবা যে গেছে যাক। ছেলে বলে, আমার এখন উঠতি সংসার, জীবন দেওয়া যাবে না। মেয়ে বলে, ও সব পোনার, আমি পরের বাড়ি, আমি জীবন দিতে পারি। বল হরি হরি বল। এইবার গুরুদেব মুখের মধ্যে থেকে গাছটা যখন বের করে নিয়েছে, এ দিব্যি তো মা সোজা হয়ে দাঁড়িয়েছে, তুমি বেঁচে গেলে? বললে, হ্যাঁ। এই বুড়ি, পা ছুঁইবি না কেন? আরে ছুঁইবি, তোর ভালোবাসা আমার দেখা হয়ে গেছে, তোদের ভালোবাসা আমার দেখা হয়ে গেছে, আমার কেউ স্পর্শ করিস না। হরি ধ্বনি উলুর ধ্বনি, একবারে পূর্ণ স্বরে বজনে, গুরু শিষ্য গাও বলাল ভুলি, হরি হরি গুরু শিষ্য যাব বলাল ভুলি গাবনে। বউ পা জড়িয়ে ধরলো, লাথি মেরে চলে গেল, তোদের ভালোবাসা দেখেছি, বুক দিয়ে পড়ে সংসার করেছি, আর বলে হাত নাকি ভেঙে দে। কিন্তু গুরুর সঙ্গে বাবা
গুরুর সঙ্গে যারা হেঁটেছে তারা জানে গুরুদেবদের এদের যারা প্রকৃত গুরু, যারা প্রকৃত গুরু শিষ্য থেকে হাত পেতে পয়সা নেয় না, তারা হেঁটে যাবে মাইলের পর মাইল, কোষের পর কোষ, গাড়ি উঠবে না, এরা পায়ে পায়ে হেঁটে যাবে, পায়ে পায়ে হেঁটে তখনকার দিনে মাস চার মাস পাঁচ মাস লাগবে বৃন্দাবনে যেতে। ইয়ে বলে কিছু টাকা নিলে তো চলে যাওয়া যেত, গুরুদেব মহা ঝামেলায় পড়েছে, রাত হয় দিন হয় সেখানে থাকে সেখানে খায়, যেতে যেতে এমন একটা দেশে গিয়ে পড়েছে আজব দেশ মজার দেশ, সেখানে এক কেজি সোনার দাম যা এক কেজি লোহার দাম, এক কেজি সর্ষে তেলের যা দাম এক কেজি বাঁধাকপির সেই দাম। এ বলেই আমি এই দেশে থেকে যাব। গুরুদেব বলে এখানে নিশ্চয়ই গন্ডগোল আছে, এখানে বিচার ভালো নয় বাবা, তুই আমার সঙ্গে বলে না, এক কেজি সোনার দামে এক কেজি লোহা একই দাম, এই দেশ ছেড়ে হ্যাঁ অন্য কোথায় যাওয়া যায়? ওরে বাবা বুঝিস না কেন, এখানে বিচার আছে লোহার দাম যা সোনার দাম তাই। গুরুদেব সব মেনেছে, এটা মানতে পারবো না আমি যাবো না। গুরুদেব একটু পাশে গ্রামে গিয়ে সেখানে আছে, এ কি করে ওই বাজারে কারো জল এনে দেয়, কারোর বাজারে ওই সবজি কুচিয়ে দেয়, এই করে করে এ খাওয়ায় ও খাওয়ায় বেশ পলবান হয়ে উঠেছে। এখন ওখানে বাবা একজনের একটা গরু চুরি হয়েছে, চোর ধরা পড়ে গেছে। তার তখনকার দিনে মোড়লরা বিচার করে, মোড়ল চেনেন তো, মোড়ল যা বলবে তাই, যদি বলে এক ঘরে এক ঘরে, এইবার মোড়লের কাছে বিচার গেছে বললো আমার বিচার এক, আমার দ্বিতীয় বিচার নেই, কি যে যা চুরি করবে শুলে চাপানো, এই শুক্রবার দিন শুলে চাপিয়ে দেওয়া হবে চুরি করেছে। একজন গিয়ে বলে ও মোড়ল মশাই, এ সরু মানুষ এ শুলে দেবে, বাজারে যে ছেলেটা ঘরে বেশ পলোয়ান মতো আছে ওর দিলে হয়? বল হ্যাঁ তাই দাও, মোড়ল বলে হ্যাঁ তাই করো, যেটা ভালো করলে হয় করো, এইবার এর দেখেছে শুলে দেওয়া হবে। কেন বললো? ও চুরি করেছে, ও দেহটা সরু তুই মোটা তাই তোর দেওয়া হয়। বলে আমি দোষ করি ভাই, এখানে দোষ গুণের ব্যাপার আছে, লোহার যা দাম সোনার তাই দাম। হরে কৃষ্ণ। গুরুদেব ওদিকে অন্তর্যামী জানতে পেরেছে, জানতে পেরে মোড়ল মশাইয়ের বাড়ি ধীরে ধীরে ঢুকেছে, জয় রাম জয় সীতা বলে ঢুকে, কে বাবা? আমি একজন গুরুদেব, কি চাও? গু বাবা তুমি তো এই পাড়ার হত্যাকর্তা মোড়ল বিচারক, বাবা গো তোমার পায়ে ধরে বলছি বাবা আমি শুলে যাব। কেন না এই টাইমের মধ্যে, এই টাইমে যে শুলে যাবে সে জীবন্ত স্বর্গবাসী হবে বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি ও শুলে দিতে হবে না, আমি আমি শুলে চাপব। বললো আমার মা বীজ না, গত চার পাঁচ মাস স্বর্গে যদি যায় আমার মা যাবে, তোমার দেব স্বর্গে যদি পাঠাতে হয় আমার ঘরের লোকের পাঠাবো, আমি বিচারক তোমার শুলে দেওয়া হবে না। পাড়ার লোক বলছে কেন? বললাম আমার মা শুলে দেবে, তো যেটা ভালো করো হয় করো। এইবার মা শুলে চাপিয়ে দিল, গুরুদেব চলে গেল, এশালা সংসার ছাড়লো, গুরু ছেড়ে দিল, তার কি হবে? হ্যাঁ যার সংসার নেই, যে গুরুদ্রোহী, পথে ঘাটে ঘোরে আর বলে আমি কি অপরাধ করেছি, অপরাধী দেহ। এই যে আমরা বসে আছি যারা মায়েরা, আমরা যখন পাঁচ বছর বয়স ছিল তখন আমরা মায়ের মুখে লাথি মেরেছি, মায়ের বুকে লাথি মেরেছি, কোনো পাপ হয়নি, হয়েছে? পাঁচ বছর পর থেকে যা করে আসছি পাপ, অপরাধের দেহ। সেই বেটা এবার রাস্তায় ঘুরছে আর বলছে ওরে আমার অপরাধী, হবে আমার কেহ না, দীনবন্ধু রে তুমি
আপনজন কারা? আমরা জানি ছেলে আপন, মেয়ে আপন, স্ত্রী আপন, এগুলো তো দুঃসম্পর্ক। আমার অঙ্গ প্রত্যঙ্গের আপনজন আমার ধীরে ধীরে সব পর হয়ে গেল, চুল আমার ছিল কালো ভ্রমরের মতো রং ধরে গেল, সাদা হয়ে গেল, চোখ আমার ছিল সেই চোখ ভালো করে রাস্তা দেখতে পাই না, কান আমার ছিল সেই কান বধির হয়ে যাচ্ছে যত বয়স হয়ে ভালো জিনিস শোনে না, দাঁত আর দাঁতে পড়ে না। দাদাই আমার ওরে আপন ছিল, এই যে আপনারা বসে আছেন আমি দাঁড়িয়ে আছি মা, আমাদের প্রত্যেকের মধ্যে দশটা ইন্দ্রিয় আছে, ছটা রিপু আছে। ইন্দ্রিয় কারা? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পা পানি পায়ু অভ্যস্ত, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কাম ইন্দ্রিয়, আর ছটা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এরা কুমন্ত্রণা দিচ্ছে এই পথটা ভালো নয়, তবু বলছে হ্যাঁ ভালো। কেউ ভিতর থেকে কুমন্ত্রণা দিচ্ছে এর ঘরে ঢুকলে ভালো মজা পাবো, আমি যে সালা একটা মানুষ আমার কথা এরা কেউ শোনে না, তাই মানুষ বিপদগামী।
চল্লিশ বছর ধরে গান বায়না করছি, আপনাদের কাছে হাত পেতে কত টাকা নিয়েছি? ছেলে ভালো থাকবে, মেয়ে ভালো থাকবে। এখানে নটার সময় পৌঁছে দশটার সময় ফোন করছি, ছোট নাতিটা কেমন আছে একবার বলতে পারিনি, মন্দিরে ভগবান কেমন আছে? তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান ভুল যা করেছি করেছি, আমার পুবের বেলা যেদিন পশ্চিমে যাবে সেদিন তুমি আমার ওই সোজা রাস্তাটা যেন ভুলিয়ে দিও না বান্ধব। ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মায়েরা, একটু একটু বলে গেলাম কেন? এই আমরা যারা বসেছি এখানে লক্ষ্য করে দেখছি আমাদের প্রত্যেকের বেলা কিন্তু পশ্চিমে হেলেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এই আমরা যারা বসেছি আমাদের জীবন সূর্য প্রত্যেকের পশ্চিমে হেলেছে মায়েরা। দিন থাকতে অন্তত ভগবানের একটু আরাধনা করতে হবে। কালকে গতকাল গান ছিল তো রাস্তায় আসতে পারি না, যেখানে তিন মাথা চার মাথা সেখানে মায়েরা সব সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাচ্ছে বাতি জ্বালাচ্ছে, কালকে যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আবার কেউ কেউ বলছে, কেউ কেউ বলছে এটা পলিটিক্যাল হচ্ছে। যাই হোক বাবা, যে যেটা বুঝেছে সে সেটা বলেছে। আমরা হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমাদের দিন থাকতে বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, সেই সাথে ভগবানকে আমাদের বুঝতে হবে। মায়েরা যিনি আমাদের এনেছে এত সুন্দর ভাবে, যিনি রাখলো এত সুন্দর ভাবে, তার কথা না মানলে তার কথা না ভাবলে চলবে মায়েরা? যাক, অনেক কথা হলো, এইবার চলুন যাই সেই মধুময় বৃন্দাবন। বৃন্দাবন যেতে যেতে একটা কথা মনে পড়েছিল, তাই আপনাদের চরণে নিবেদন দিয়ে গেছি। কেমন? চলুন যাই মধুময় বৃন্দাবন। বলো বলো মধুময় বৃন্দাবন কি, অষ্টসতী কি, অষ্টসখা কি, দশমতী মাইয়া কি, মহারাজ কি, চুপ করে বসে আছে তাদের কি? কেন যারা চুপ করে বসে আছে তাদের জয় কেন? পাগল হয়ে গেছে মায়েরা, চুপ করে বসে থাকবেন না, একটু জয়ধ্বনি করুন না, কাজ আছে, কাজ আছে। রাধা রানী কি, দশমতী মাইয়া কি, অন্ন মহারাজ কি, কৃষ্ণপক্ষ বিলাসিনী কি, প্রেম সাগরে মারানিনী কি, শ্রীমতী রাধা রানী।
মায়েরা, এই আমরা জয়ধ্বনি দিতে দিতে পদভ্রমণ করতে করতে যমুনা নদীর ধারে এসে, মনে করুন এইটা যমুনা, মনে করুন এই যে নদীটা এটা যমুনা, মনে করুন এইবার ওপারে গেলে বৃন্দাবন, এইবার ওই পার থেকে একটা বাঁশি, ওই পার থেকে একটা যন্ত্রের সুর ভেসে আসছে বৃন্দাবন থেকে, বলুন তো মায়েরা কিসের সুর শুনে বলুন, বাঁশি, ঠিক বলেছেন, ঠিক বলেছেন মা, বাঁশির সুর, বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কাম সে তেমনই শোনে, তাই তো, পিছনে মায়েদের কানে শোনা আছে, না না পাশা দেখাচ্ছেন কেন, আমি বলছি কানে বাঁশি শোনা আছে, কানে শোনা আছে সে তো আমি জানি, যার বাঁশি শোনা আছে সে বুঝতে পারবে, চলুন ওই বাঁশির সুর অনুসরণ করে আমরা যাব মধুময় বৃন্দাবন, মাঝে মধ্যে আপনারা একটু উলুধ্বনি করবেন মায়েরা, কেমন, হ্যাঁ উলুধ্বনি করলে কি হয় সেটা একটু পরে বলে দিচ্ছি, লাভ আছে, লাভ আছে, করবেন বাজে মধুর বৃন্দাবনে 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 মধুর যারা বৃন্দাবনে গেছেন লীলা স্থলী কথা মনে করুন, আর যারা জাননি আমার সাথে বদনে বদন মিলিয়ে বলুন, একই কাজ হবে, কেমন করে, যেখানে হয় নাম সংকীর্তন সেটা হয় মধুরময় বৃন্দাবন, শাস্ত্র বলছে যেখানে হয় ভক্তের আগমন সেটা হয় মধুরময় বৃন্দাবন, এটাও আজকের বৃন্দাবন, তাই তো, যারা গেছেন সেই লীলা স্থলী কথা মনে করুন, যারা জাননি আমার সাথে বদনে বদন মিলিয়ে বলুন মায়েরা, Oh,
সারে রে সারে সা নি 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 সারে রে সারে রে সারে সা আমরা যারা এসেছি তাদের কি বেশ এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে এইবার আমি দুটো কথা আজকে নিয়ে কীর্তন করব বলেছি প্রথমে যারা বসেছিলেন তারা শুনেছেন আমি উঠেই মাত্র বলেছি দুটো বিষয় নিয়ে কীর্তন করব দুটো কথা প্রথমে বলবো আমরা যখন বৃন্দাবনে এসেছি মা এখানে ভগবানের নাম কি বৃন্দাবনে ভগবানকে কৃষ্ণ মা ঠিক বলেছে কৃষ্ণ আস্তে মা কথা কম কথা কম বৃন্দাবনে যখন আমরা মনগুলি নিয়ে এসেছি তাহলে বৃন্দাবনে ভগবানকে কৃষ্ণ নবদ্বীপে যখন ছিলাম সেখানে ভগবানকে গৌরাঙ্গ গতকাল যেটা আমরা প্রতিষ্ঠা করেছি ধূপ জ্বালিয়ে বাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে সেটাকে সে ভগবান রামচন্দ্র আমি বলেছি স্বয়ং সম্পূর্ণ ভগবানটা কে জগতের মধ্যে সেটাই থাকবে আমার বিষয় কি মায়েরা আমরা হলাম আর্য ঋষি ভারতবর্ষের মানব মানবী কথাগুলি ভালো করে মগজে নেবেন মায়েরা কীর্তন হাতে বাজারে এখন বিক্রি হচ্ছে সহজে পাওয়া যায় ঘরে শুয়ে শুয়ে মোবাইলে দেখা যায় সব কথা পাওয়া যায় না আমরা হলাম আর্য ঋষি ভারতবর্ষের মানব মানবী আমরা এখানে যারা বসে আছি সব মুনির বংশধর মানুষ বলে ছোট জাত কথা ছেড়ে দিন প্রত্যেকে মুনির বংশধর পরিচয় প্রমাণ গোত্র গোত্র কাশ্যপ মুনি কাশ্যপ গোত্র কাশ্যপ মুনির বংশধর সান্ডল সান্ডল মুনির বংশধর কেউ আমরা ছোট নয় এখন ভিন্ন ভিন্ন কীর্তনিয়া ভিন্ন ভিন্ন ভাবে মানুষকে বোঝাচ্ছেন কেউ বলছে ভগবান কৃষ্ণ ও ঠাকুর নয় ও ভগবান নয় ও একজন অসুর ইউটিউবে আপনার সার্চ করলে পেয়ে যাবেন বলছে কেউ কেউ আবার কেউ বলছে গৌরাঙ্গ মহাপ্রভু তার মা শচী মাতা মুসলমানদের মাজারে শচী মাতা তিন দিন হত্য দিয়ে শুয়েছিল সেখান থেকে ফিরে এসে গর্ব হয়েছে তারপর নাকি গৌরাঙ্গ হয়েছে এদের গুলি করে মারতে ইচ্ছে হয় আরে বাবা যার ছেলে নেই সে মানত করবে নাকি শচী মায়ের তার আগে বড় ছেলে বিশ্বরূপ তার ছেলে আছে ফের ফের মোল্লাদের এই মুসলমানদের মাজারে যে শুয়ে পড়ে মানত করেছে বলছে মা তাদেরকে আমরা 50-60 হাজার টাকা দিয়ে আনছি সোনার জন্য গতকাল আমার দেশবাড়ি আমি ছিলাম আমার দেশবাড়ি হচ্ছে নাম শান্তিধাম কলোনি আপনারা শুনেছেন গঙ্গা পূজার মেলা হয় বর্তমানে আমি থাকি নরেন্দ্রপুর কাল অদ্ভুত ঘটনা শুনে আমি রাত্রে ঘুমাতে পারিনি আমাদের ওখানে একজন মা বয়স হয়েছে প্রায় 55 বছর তিনি তিলক সেবা করে গলায় মালা পরে কলোনি মেলায় যাচ্ছে দুটো মুসলমানের ছেলে ধরেছে ও ঠাকুমা এদিকে তাকাও কি বাবা না তোমরা এই যারা তিলক কাটো মালা জপ এই গলায় মালা তোমরা নাকি বড় বড় চিটিংবাজ তোমাদের কীর্তনিয়ারা বলছে এই দেখো আমাদের ইউটিউবে তাদের কথা
মেয়েটা মেলায় যায়নি, মা কেঁদে কেঁদে বাড়ি চলে এসছে, মুসলমানের ছেলেরা এত বড় কথা বলেছে প্রতিবাদ করতে পারে। আমার কাছে বলছে প্রফুল্ল এই ব্যাপার, আমি বলবো কি বলবো মাসি, বিপদটা আমরা টেনে আনছি, আমরা তাদের বলাচ্ছি বলে তারা বলতে শুরু করেছে। কি তো যাই হোক, আজকের এই সনাতন ধর্ম বাঁচাতে গেলে, এই হরিসভা বাঁচাতে গেলে, সাধুগুরু বৈষ্ণবকে মানতে গেলে, আমার মন বলে খাল কেটে ওইসব বড় বড় কুমির না আনা ভালো, খাল কেটে বড় বড় কুমির না আনা ভালো। কি যাক, আমি ওদিকটা যাব না, আমি এখন বলবো আমরা ঋষিপুত্র মণিপুত্র তো জগতের মধ্যে ঋষি কয়েক প্রকার, প্রথম এইটাই আমি জেনে নেব, তারপরে যাব ভগবানের বিষয়। কি এদিকে তাকান মায়েরা, জগতের মধ্যে ঋষি হলো তিন প্রকার ঋষি, একটা হলো দেবর্ষি, একটা হলো রাজর্ষি, আর একটা হলো মহর্ষি। দেবর্ষিকে 33 কোটি দেবতা যার আসন ছেড়ে দেয়, যাকে প্রণাম করে, তিনি দেবতা দেবী, তিনিকে দেবর্ষি নারদ, ব্রহ্মার নাদধ্বনি থেকে যিনি সৃষ্টি হয়ে, ইনি হলেন দেবতা দেবী। আরেকটা রাজর্ষি, রাজা তবু ঋষি, কষাকার সনাদানা মুনি মাণিক্য জহর সবই আছে, তবু কিন্তু ভগবানে আরাধনা করে, ভগবানের শ্রদ্ধা করে, ভক্তি করে সান্নিধ্য লাভ পাওয়ার জন্য। ইনিকে ইনি হলেন জনক রাজা। নাঙ্গল চষ্টে গিয়ে সীতামাকে কে পেয়েছিল মায়েরা? জনক রাজা। কিন্তু রামায়ণ দেখবেন ওপরে লেখা আছে রাজর্ষি জনক রাজা, আগে ঋষি তারপরে রাজা, ইনি রাজাদের মধ্যে ঋষি। আর মহর্ষি, ইনিকে 1000 ঋষিকে যিনি শিক্ষা দান দীক্ষা নান পরিচালনা করেন, ভালো মন্দ বিচার করে বেড়ান, তিনি হলেন মহর্ষি। ইনি এত বড় পাওয়ার পেয়েছিলেন, এত বড় অধিকার পেয়েছিলেন, ভকম ভগবানের পক্ষে চরণ দিয়ে আঘাত করেছিলেন, মানে ভগবানের পক্ষে লাথি মেরেছিলেন, ভগবানের পক্ষে লাথি মেরে বলল ভগবান আমার ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, ভগবান সেই মহর্ষির চরণটা বুকে জড়িয়ে ধরে বলেছিল শোনো মহর্ষি, যার চরণ আমার বুকে থাকে সে আমার গুরু হয়, গুরু আজ হতে তুমি আমার গুরু। তখন মহর্ষি বলেছিল হে ভগবান, গুরু হতে গেলে গুরুর কর্ম করতে হবে, তা না হলে গুরুত্বটা যদি ভুলে যাই। ভগবান বলল কি করতে হবে? মহর্ষি তখন বলল আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো, তুমি আমার জামাই হলে আমি তোমার শ্বশুর হয়ে গেলাম, আর শ্বশুরকে তো প্রণাম করে। বলুন তো মায়েরা এই মেয়েটার নাম কি? এই মহর্ষির মেয়ে যে ভগবানের সঙ্গে বুকে লাথি মেরে বিয়ে দিয়েছিল, দাম সাজ দেয়নি, পনের টাকা দেয়নি, বুকে লাথি মেরে বিয়ে দিয়েছিল, এই মেয়েটার নাম কি বলুন তো মায়েরা? এই মেয়েটা যাদের ঘরে নেই মা, ধন সম্পত্তি কিছু নেই, একটু অপশন দিই, দুর্গা পূজার 5 দিন পর কজাগরী পূর্ণিমাতে কার পূজা হয় মায়েরা বলুন? লক্ষ্মী। এই লক্ষ্মী হলো মহর্ষি ভিগুর কন্যা, ভগবানের পক্ষে চরণ দিয়ে আঘাত করে ওই ভগবানের সঙ্গে বিয়ে দিয়েছে, ইনি হলেন মহর্ষি। একবার 1000 ঋষির একসঙ্গে ভূত চেপেছে, 1000 ঋষির একসঙ্গে, না 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 না, ওই হাওয়া বাতাসের ভূত নয়, মনের যে পঞ্চভূত আছে না সেই ভূত জাগরিত হয়েছে। এদিকে তাকান, এরা বলছে এই মহর্ষির কথা শুনে কখন আমরা ঠান্ডার সময় এক গলা জলে দাঁড়িয়ে তপস্যা করছি,
চৈত্র মাসে রোদে পা দুটো উপরের দিকে করে তপস্যা করছি এই মহর্ষির কথা শুনে। কেন না? ভগবানকে পাবো বলে, ভগবানকে লাভ করবো বলে। ভগবানটা কে? দেখতে দেখতে বয়স আমাদের তো এত হয়ে তা ওনার কথা শুনে ঠান্ডা সময় জলে নামছি, রোদের সময় পা উপর দিকে করে তপস্যা করছি, তা কই ভগবান মিলছে না? তো আজকের এলে জিজ্ঞাসা করব, উনি যদি ভগবান আমাদের দেখাতে পারে তাহলে ওনার কথা শুনবো, তা না হলে ওনার বাদ দিয়ে অন্য একজন মহর্ষি তৈরি করব। জনগণ যেদিকে বাবা সেই দিক। মহর্ষি ভৃগু এসে বলে, কি বাবা রায়, সব সব ধান ফেলে সরস্বতী নদীর তীরে বসে সব কি করছো? সব ব্যাপারটা কি? বললো, মহর্ষি আমাদের একটা আর্জি আছে, আবেদন আছে। বলো না, আমরা জানতে চাই জগতের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ভগবানকে। আপনার বলতে হবে, ঠিক আছে বাবা, তোমরা তপ ধ্যান করো সময় মতো। না মামার বাড়ি কথা বললে আর হবে না। তিন দিন সময় দিলাম, তিন দিনের মধ্যে যদি আপনি বলতে পারেন জগতের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ভগবানকে, আপনার মহর্ষির পদে রাখবা, নইলে পদত্যাগ করে দেব, অন্য কাউকে মহর্ষি করব। কি কথা? যুক্তি নয়? এতদিনে আপনার কথা শুনে আমরা জলে নামছি, ডাঙায় উঠছি, সব করছি, কিন্তু যার জন্য করছি সে কই? তিন দিনের মধ্যে দেখাতে হবে। মহর্ষি ভৃগু বলল, ঠিক আছে, এই আস্তে, কথা কম বলে চলে যাও যে যার কাজে। না না, আপনাদের বলছি না, ওই ঋষিদের বলছে মহর্ষি ভৃগু, যে যার কাজে গেল। এইবার মহর্ষি চিন্তা করছে, তিন দিনের মধ্যে ভগবান নির্বাচন করতে হবে, কি করা যায় কি করা যায়। ভাবতে ভাবতে স্বর্গে চলে গেল। কথাটা শুনে রাখুন মায়েরা, খুব মজার কথা। স্বর্গে চলে গেল, স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্র বলল, কে আপনি? কে কে? বললো, আমি মহর্ষি ভৃগু। যখন দেবরাজ শুনলেন মহর্ষি ভৃগু, সিংহাসন ছেড়ে দিলেন, আসুন আসুন আসুন, বসুন মুনিবর, বসুন বসুন বসুন। আমি বসতে আসিনি, আপনি কে? বললো, আমি দেবতাদের রাজা তো, আমি দেবরাজ ইন্দ্র। ও, আপনি দেবতাদের রাজা, বেশ। তা আপনার দেবদেবীর সংখ্যা কত? ভৃগুমণি জিজ্ঞাসা করছে, আপনার দেবদেবীর সংখ্যা কত? আপনি তো রাজা। বললো, তাহলে তো গুনতে হবে, গুনতে হবে। তা আমি মোটামুটি গড় করে দেখেছি 33 কোটি হবে। বলে, সর্বনাশ, এই 33 কোটি দেবদেবীর গুণ বিচার করে ভগবান বের করতে গেলে আমার একটা জন্ম চলে যাবে। এই 33 কোটি দেবদেবীর গুণ বিচার করে ভগবান নির্বাচন করতে গেলে আমার একটা জন্ম চলে যাবে, কিন্তু হাতে সময় তিন দিন, কি করা যায়? এই যে গেলো, বলো, এই আপনার দেবদেবীদের নামের লিস্ট আছে? বলে, হ্যাঁ তা আছে। বলে, লিস্ট একটু দেখান। এইবার দেবরাজ ইন্দ্র এত বড় ম্যাগাজিনের মতো একটা বই এনে ফেলে দিয়েছে, 33 কোটি দেবতার নাম, পৃষ্ঠার পাল্টে পাল্টে দেখে দেখে যাচ্ছে, দেখে দেখে যাচ্ছে, দেখে দেখে যাচ্ছে, দেখলো সকল দেবদেবীর নাম সরু সরু অক্ষরে, আর তিনজন দেবতার নাম মোটা মোটা অক্ষরে। এই যে ইন্দ্র, হ্যাঁ বলুন, আপনার সমস্ত দেবদেবীর নাম সরু সরু অক্ষরে, আর এই তিনজন দেবতার নাম মোটা মোটা অক্ষরে কেন? বললো, এই 33 কোটি দেবতার মধ্যে তিনজন হলো প্রধান। এক নম্বর পজিশনে আছে সৃষ্টিপতি ব্রহ্মা, দু নম্বর পজিশনে আছে পালনকর্তা বিষ্ণু, তিন নম্বর পজিশনে আছে সংহারকর্তা মহেশ্বর। মহর্ষি ভৃগু বললে, এই তিনজনের মধ্যে কেউ না কেউ ভগবান। ও 33 কোটি দেবতার কাছে সরু সরু অক্ষরে নাম লেখা, ওদের কাছে গিয়ে লাভ নেই। এই তিনজন, তিনজনকে পরীক্ষা করলে মনে হয় ভগবান মিলে যাবে, হাতে সময় তিন দিন। প্রথম দিন গিয়েছেন কোথায়? ব্রহ্মলোক।
ব্রহ্মলোকে গিয়ে দেখলো চতুর্মুখ ব্রহ্মা আত্মা নয়ন মুদ্রিত করে ভগবানে গুণগান করছো। বাবা কার কাছে ভগবান খুঁজেছিল? গোবিন্দ গোকুলানন্দ গোপালা গোপীবল লভ গোবিন্দ। ব্রহ্মা গান করতে গিয়ে গান করতে পারছে না, ফিটফিট করে দেখছে একজন কে এসে দাঁড়িয়ে আছে। গোবিন্দ গোকুলানন্দ গোপালাং গোপী বল্লভ গোবিন্দ গোপালাং মহর্ষি ভৃগু বললো আমি একটা কথা জানতে এসেছি, কিন্তু ভারী শুরু করেছে চোখ বন্ধ করে। ব্রহ্মা এদিকে তাকান, ব্রহ্মা দক্ষিণ দিকের বদনে, ব্রহ্মা দক্ষিণ দিকের বদনে মহর্ষি ভৃগু গিয়ে একটা চপেট আঘাত করেছে। যেই না চপেট আঘাত করল, ব্রহ্মা রুষ্ট হয়ে গেল, হাতে কুমণ্ডল তুলে নিল। যেই না ভৃগু মনে মারতে গেল, হে ব্রহ্মা হে তেত্রিশ কোটি দেবতার আপনি প্রধান, আপনি প্রধান, আমি দেখিতেছিলাম আপনি ভগবান কিনা। ব্রহ্মা একটু নরম হয়ে গেল, কে আপনি? বলল আমি মহর্ষি ভৃগু, আমি ভগবান পরীক্ষা করতে এসেছি, তাই একটু বাজিয়ে দেখে নিলাম। আপনি তো ভগবান হতে পারেন না, ভগবান হতে গেলে এত ক্রোধ থাকলে হবে না, ভগবান হতে গেলে এত রাগ থাকলে হবে না, আপনি তো কুমণ্ডল তুলেছিলেন আমার মাথা ফাটাবার জন্য, আপনি ভগবান হতে পারেন না। ব্রহ্মা বলল বুঝতে পারি, অজ্ঞানে অবতার অপরাধ। বললে এইবারে যাই, দু নম্বরে কার নাম বলেছি মায়েরা? কীর্তন শুনতে গেলে একটু মনে রাখতে হয় বিষ্ণু, কিন্তু স্বর্গের অবস্থানটা এমন বাবা, ব্রহ্মলোকে থেকে বিষ্ণু লোকে যেতে গেলে মাঝখানে পড়ে যায় কৈলাস শিখর, মানে মহেশ্বরের এরিয়া। এ বলল হাতে সময় কম, তিন নম্বরটা যখন আগে আসছে তিন নম্বরটা সেরে দু নম্বরে যাও। এইবার তিন নম্বরে গিয়ে দেখলো সেদিনে ছিল চতুর্দশী, হ্যাঁ শিব পূজা ছিল। বাবা এ আবার তো বিশাল মোটা ভুঁড়ি, চোখ বন্ধ করে বসে আছে, আর ভূত প্রেত পিশাচ এরা সব ডাল পালা ভেঙে নিয়ে শিব নামে মত্ত হয়ে সব নাচানাচি করছে। হরে হরে বল্লভ 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 Oh!
পার মতো শিবের বদনে গিয়ে একটা চর ঝেঁকেছে মায়েরা, চপেট আঘাত করে যেই না চপেট আঘাত শিব রুষ্ট হয়ে গেল, হাতে ত্রিশূল তুলে নিল ভগবান হতে গেলে এত ক্রোধ এত রাগ থাকলে ভগবান হওয়া যায় না। ব্রহ্মা কুমন্ডল নিয়ে আমার মারতে এলো আর তুমি ত্রিশূল নিয়ে মারতে এলে, আপনারা ভগবান হতে পারেন না। শিব বলল যা না বুঝে অপরাধ, বললে এইবারে যাই দু নম্বরে। দু নম্বরে বৈকুণ্ঠ ধামে গিয়ে মা এইবারে শুনুন, চতুর্ভুজ নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম ধারী পদ্মফুলের বিছানায় নিদ্রায় আছে, জগতের কাজ করিয়া সমর্পণ গভীর নিদ্রায় মগন, ভগবানের রূপে ঘর আলোকিত হয়ে গেছে, আর মহর্ষি ভৃগু এক পা এক পা এক পা করে সেই ঘরে গিয়ে প্রবেশ করে দেখছে ভগবান বিষ্ণু নিদ্রায় আছে। বাবা এনার তো আবার চারটে হাত গো, ওদের দুটো করে হাত তাই ওদের চড় মেরেছে, এনার চারটে হাত। ওরা বসেছিল ওদের চপেট আঘাত করেছি কিন্তু শুয়ে আছে, এনে শুয়ে আছে চড় মারতে গেলে বিপদ হতে পারে, শুয়ে আছে মানে চড় মারতে গেলে বিপদ হতে পারে, আমার ধরে ফেলতে পারে। ওদের দুটো করে হাত তাই চড়ে কাজ হয়েছে, এনার মনে হয় হাতে কাজ হবে না, এনার চারটে হাত এনার হাতে কাজ হবে না, তাহলে পা দিয়ে জয়নি চাই, পা দিয়ে মারব জয়নি চাই। এইবার দক্ষিণ পাটা যখন তুলেছে মায়েরা ভগবানের পক্ষে মারার জন্য, মাম পাটা কেঁদে উঠেছে, আপনি দুটো চরণ দিয়ে এই বৈকুণ্ঠ ধামে এসেছে, আপনি ভগবানের লাথি মারবেন, আপনি পাপ করবেন, পুণ্য করবেন, আপনার ব্যাপার। তোরা দুজনে যখন চাইছিস তাহলে জোড়া পায় জয়নি তাই, তোরা দুজনে যখন চাইছিস তাহলে জোড়া পায় জয়নি তাই, জোড়া পায় মারব। এইবার জোড়া পায় লাভ দিয়ে যখন ভগবানের বুকের উপর পড়েছে মায়ের এদিকে তাকান, বাম পাটা পেলে তুলে নিয়েছে ডান পাটা তুলতে পারছে না, ডান পাটা যখন তুলতে পারছে ভাবছে কর্তমাত্ম মাটিতে হেঁটে গেলে কাদায় পা আটকে যায়, কিন্তু আমি ভগবানের পক্ষে পা দিয়েছি আমার পাটা আটকে গেল কেন। নিচের দিকে তাকিয়ে দেখল চতুর্ভুজ নারায়ণ শঙ্খচক্র গদা পদ্ম ফেলে ভৃগুমণির চরণটা জড়িয়ে ধরে বলছে মুনিবর মুনিবর মুনিবর, কত না কষ্ট করে আমার এই বৈকুণ্ঠ ধামে আপনি হেঁটে এসেছেন, সবাই বলে আমি পাষাণ ভগবান, এই পাষাণের পক্ষে লাঠি মেরে আপনার চরণে কত না আঘাত হয়েছে। নিচে শুয়ে আছে ভগবান বুকের উপর দাঁড়িয়ে আছে মুনিবর, চরণটা ছেড়ে দাও, আমি অপরাধ করেছি চরণটা ছেড়ে দাও,
চরণ ছাড়িয়া নাহি গো দেব চরণ ছাড়িয়া নাহি গো দেব চরণ ছাড়িয়া নাহি গো দেব জীবনে মরণে সত্যি বাবা, আজকে যদি ভগবান বিষ্ণুর রূপকটা আপনারা দেখেন, দেখবেন সেই ভৃগুপদ চিহ্ন আজও আছে। সত্যি তার কথা দেখেছি, চরণটা এইবারে ছেড়ে দাও ভগবান, চরণটা এইবারে ছেড়ে দাও। শোনো, এই জগতে তোমাদের সবাই আছে, আত্মীয় বন্ধু বান্ধব সবাই আছে, আমি ভগবান আমার কে আছে ভক্ত ছাড়া? তুমি তো আমার ভক্ত। একুলে ওকুলে দুকুলে ওকুলে আপনা বলিব আমার কুলে 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 আমি আপনা বলিব আমি ভক্ত চরণিয়া সহ শুধু একজন মেল ভগবান
যন্ত্রণা দূর করে আর সেই গঙ্গার জ্বালা কেমন করে দূর হয় জানো, যদি কোন কৃষ্ণ ভক্ত সেই গঙ্গার জ্বালা স্নান করে সেই কৃষ্ণ ভক্তের চরণ ধুইয়ে দিয়ে গঙ্গা যেমন পবিত্র হয়, জীবের জ্বালা নিয়ে আমার জ্বালা যখন বেড়ে যায় ভগত করো আমি আর আমি ভক্ত চরণে আস্থ আমি প্রশ্নটা রেখেছিলাম জগতের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ভগবানকে,
যিনি শত আঘাতে আমাদের করুণা দান করেন, যিনি শত আঘাতে আমাদের মানব কল্যাণের পুণ্যজন্য যিনি সর্বদাই আশীর্বাদ করেন, তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ ভগবান। বক্ষে চরণের আঘাত খেয়ে, লাঠি খেয়েও তবু ভক্তের চরণ ছাড়েনি, ইনি হলেন স্বয়ং সম্পূর্ণ ভগবান। তাহলে গেল ভগবান, তাহলে জগতের মধ্যে বড় ভক্ত কে মায়েরা বলুন? আমরা কিন্তু সবাই ভক্ত না, কথাটা মন্দ নয়, আমরা সবাই ভক্ত। তাহলে জগতের মধ্যে বড় ভক্ত কে? না প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা আমি আমি এটা যেতাম না। গতকাল একটা আমরা বিশাল পূজা অর্চনা করেছি, ভগবান প্রতিষ্ঠা করেছি, ওই জন্য ঘটনাটা এলাম। জগতের মধ্যে বড় ভক্ত কে? প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা হলো রাম ভক্ত হনুমান আর কৃষ্ণ সখা অর্জুনের। দুজনের মধ্যে বেঁধে গিয়েছিল কন্দ ঝগড়া। অর্জুন বলেছিল আমি জগতের মধ্যে বড় ভক্ত, কেন না আমি গাড়িতে বসে থাকি ড্রাইভার হয়ে ভগবান আমার গাড়ি চালায়, মানে আমি রথে বসে থাকি ভগবান আমার রথ চালায়, আমি বড় ভক্ত। আর হনুমান বলেছিল ওরে আমি বুক চিরে, বাজারে একটা ছবি কিনতে পাওয়া যায় মায়েরা দেখবেন, হনুমান বুক চিরে রাম সীতাকে দেখিয়েছিল। তাই হনুমান বলছে আমি বুক চিরে ভগবান রামচন্দ্র সীতামা লক্ষ্মণ ঠাকুরকে দেখিয়েছি, আমি বড় ভক্ত। দুজনের মধ্যে বেঁধে গেল ক্রন্দন, কে বড় ভক্ত? প্রমাণ দিতে হবে তো, মুখে বললে হবে না তো বাবা, প্রমাণ দিতে হবে। হনুমান বলছে জানো যখন রাবণ রাজা সীতামাকে হরণ করে নিয়ে যায়, আমরা বানরগণ কপিগণ কত কষ্ট করে সরযূ নদীতে পাথর ভাসিয়ে সেতু তৈরি করে সীতামাকে উদ্ধার করে এনেছে। অর্জুন সেই সময় বলেছিল চড়িয়ে গাল লাল করে দেবো, এই পাথর জলে ভাসে, গলা লম্বা করে বলছিস আমরা পাথর ভাসিয়ে সরযূ নদীতে সেতু তৈরি করে পাথর জলে ভাসে? বললে হ্যাঁ ভাসে। মায়েরা পাথর জলে ভাসে? পাথর জলে ভাসে? মায়েরা বলছে না, আজকের প্রমাণ হবে মা পাথর কেন জলে ভেসেছিল। শাস্ত্র মিথ্যা বলে না মা, এই জন্য কীর্তন শুনতে হয়, এই জন্য কীর্তন শুনতে হয়। যাই হোক, আর তুমি যে বলছো আমরা সীতামাকে উদ্ধার করে এনেছি, তোমাদের ক্ষমতা ছিল? আচ্ছা যাক, তোমার সেই যুগে যদি আমি থাকতাম, অর্জুন বলছে সেই ত্রেতা যুগে যদি আমি থাকতাম, তাহলে না ওই পাথর ভাসানো কথাটা না বলে, সাগর ভরা কথা না বলে, বানে বানে আমি সেতু তৈরি করে দিতাম, আর সেই সেতুর উপর দিয়ে আমার ভগবান রামচন্দ্র হেঁটে যেত, সীতাকে উদ্ধার করে আনতাম। যত সব ভুগলমি গল্প, পাথর ভাসিয়েছিল। হনুমান তখন বলছে আমরা খুব মূর্খ ছিলাম তাহলে? হ্যাঁ মূর্খ মত, এই আমরা মূর্খ ছিল। ভগবান বলল ঠিক আছে আমরা মূর্খ ছিলাম, ভালো হয়েছে তুমি সুখ লোক, ভালো তা ঠিক আছে। সেই নদী নদী আছে, নামটা ঘুরে গেছে, ত্রেতা যুগে যার নাম ছিল সরযু নদী, তারপর যুগে তার নাম হয়েছে যমুনা নদী, নদী নদী আছে, তা তত থেকে একটু আয়তন কমে গেছে, তা ভালো হয়েছে তোমার সুযোগ। সরযু নদী তুমি কেন বানে বানে সেতু করবে, এই যমুনা নদীটা একটা সেতু করে দাও তো বানে বানে, ভগবান কেন? আমি হনুমান সামান্য জীব হেঁটে যাব, যদি তোমার সেতু টিকে থাকে তাহলে জানবো জগতে তুমি বড় ভক্ত। অর্জুন বলল এই জন্য আর কাজ থাকবে, মানে মানে সেতু তৈরি করছে ও মায়ের এদিকে তাকা, মানে মানে সেতু তৈরি করছে অর্জুন, আর হনুমান করেছে কি মা? হনুমান জয়রাম বলে ডাটা ঝাড়া দিয়েছে, গায়ে লং গুলো সজারু কাঁটার মতো হয়ে গেছে, ও এক একটা লং কূপে বড় বড় পাথর বেঁধে নিচ্ছে, কেন শালা এমন লডিং মারবো ওর ওই সেতু আমি ছিঁড়ে ফেলবো, দেখি কি করে বড় ভক্ত জিদার কাছেই তার করছে, এ সেতু তৈরি করছে আর ওর লডিং মারছে। হরে কৃষ্ণ, বড় বড় পাথর বেঁধে নিয়ে অর্জুন তোমার সেতু রেডি? বললো হ্যাঁ, আমি রেডি। আর ওদিকে ভগবান চিন্তায় পড়ে গেছে, হায় হায় হায়,
এরা তো আমার কথা কেউ ভাবে না, নিজেদের কথা ভেবে তর্ক করে বসে আছে। ত্রেতা যুগে আমি রামকে বড়াই, হনুমানকে বড় করেছি রাম অবতারে, কিন্তু কৃষ্ণ অবতারে তো অর্জুনকে বড় করতে হবে। আর হনুমান যে মূর্তি নিয়েছে, ও যদি একবার গিয়ে ওঠে তো সে তো ছিঁড়ে যাবে, তাহলে অর্জুনের মান আর থাকবে না। কি করা যায়? অর্জুনের মান বাঁচাবার জন্য ভগবান করেছে কি মায়েরা, একটা কূর্ম রূপ ধারণ করেছে, বড় কচ্ছপ হয়ে সেতুর তলায় গিয়ে পিঠ ঠেকিয়ে আছে। হনুমান যত লড়িং মারেন না কেন, আমি ঠেকিয়ে নেব, অর্জুনকে তবু আমি বড় করব। হনুমান তো জানে না ভক্তি। এইবার হনুমান বলল আমি রেডি, জয়রাম বলে যখন এক পা দিয়েছে মায়ের, জয়রাম বলে যখন দু পা দিয়েছে, তার রাম বলছে বাবা। এইবার জয়রাম বলে যখন তিন পা ফেলেছে, আর সেই সজায় ভগবান কূর্ম রূপ ধরে ওই সেতুর তলায় পিঠ থেকে আছে, আর ও ভগবানের স্পর্শ পেয়ে ত্রেতা যুগের কথা মনে পড়ে আনন্দে উৎফুল্লিত হয়ে হে রাম নাম ধরে ফেলেছে। জয় রঘুপতি রাজ, হনুমান নাচতে নাচতে নদীর জলের দিকে তাকিয়ে দেখছে জল লাল হয়ে টান বইছে। কি হলো? একটু আগে আমি দেখলাম নদীর জল সবুজ বর্ণ, লাল হয়ে গেল কি করে? সেতুর উপর থেকে নেমে এসেছে, নেমে এসে মা মাথাটা নিচু করে দেখলো, ভক্তাধীন ভগবান, ভক্তাধীন ভগবান, ভগবান ভক্তের মান বাড়াবার জন্য রাখার জন্য কূর্ম রূপ ধারণ করে সেতুর তলায়, আর আমি এমন প্রাচণ্ড, আমি এমন চাপ দিয়েছি আমার পায়ের চাপে ভগবানের মুখ দিয়ে, বলকে বলকে রক্ত উঠে নদীর জল লাল হয়ে। অর্জুন তুমি জগতে বড় ভক্ত, আমি আমি বলছি তুমি জগতে বড় ভক্ত, ওই এলো তোমার বড় করার জন্য ভক্তাধীন ভগবান কূর্ম রূপ ধারণ করে তোমার সেতুর তলায়, আর আমি আমার প্রাচণ্ড আমার পায়ের চাপে ভগবানের মুখ দিয়ে। অর্জুন স্তম্ভিত হয়ে গেল। সামান্য একটা কপি জাতি হনুমান, সে ভগবানকে চিনতে পারল? আমি পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব, আমার কত সুনাম, ভগবান কূর্ম রূপ ধারণ করেছে, আমি বুঝতে পারলাম না। গিয়ে হনুমানকে জড়িয়ে ধরেছে, হনুমান হনুমান আমায় ক্ষমা করে দাও, হনুমান আমি বড় ভক্ত নয়, জগতে যদি বড় ভক্ত থাকতে হয় তুমি হনুমান, তুমি বুঝতে পেরেছো ভগবান এসেছে, আমি বুঝতে পারি। তখন হনুমান বলল, অর্জুন ভক্ত কেউ বড় নয় গো, ভক্ত শব্দ এক, ভগবান শব্দ আর এক। এসো এসো আজ হতে আমরা দন্দন পিঠে কন্দল মিঠিয়ে আমরা বন্ধু হয়ে যাই। হ্যাঁ, কলাকলি করে বন্ধু হয়ে গেল। হনুমান বলল, শোনো বন্ধু, বন্ধু যখন হয়েছে বন্ধু হয়ে বন্ধুটা একটা উপকার করতে হয়। কি বললে? আগত কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার রথের ধ্বজার উপর আমার একটা মূর্তি একে রাখবে। হনুমান বলছে, আমি উপর থেকে হুঙ্কার ছাড়বো আর তুমি ছাড়বে বাণ। অর্জুন বলল, আমার রথের নাম হবে তোমার নামে বন্ধু, তাই অর্জুনের নাম, রথের নাম হলো কপিধ্বজ, কপিধ্বজ। হরে কৃষ্ণ মায়েরা,
এইবারে বলি পাথর কেন জলে ভেসেছিল না, কথা বলেছি যখন উত্তর দিতে হবে তো নাকি? ঋষি সিংহের মনির আশ্রমের পাশে নল আর নীল দুই বানর তাদের মা ওই দুটো বাচ্চা নিয়ে ঝোপের মধ্যে বসবাস করতেন ঝড় বৃষ্টির জল। আর ঋষি সিংহী মুনি যখন তর্পণ করতে যেতেন, এটা তো বানর জাতি বাচ্চা বানর, আশ্রমে প্রবেশ করে যত নামি দামি ফল কুমণ্ডল পঞ্চপ্রদীপ যা আশ্রমের বস্তু সব জলে ফেলে দিত, সব জলে ফেলে। আমাদের ঘরে ছেলেরাও মাঝে মধ্যে এরকম করে দেখবেন, অনেক সংসারে দুষ্টু ছেলে আছে। এই জন্য মায়েরা একটা রাব কথা বলে, বাজে ভাষা বলে, বানর জাত। আসলে ওটা বানর থেকে কথাটা এসেছে। কেন ঋষি সিংহী মনি বলে এদের কি করি, প্রত্যেক দিন আমার ফল মূল সব জলে ফেলে দেয়, এদের কি অভিশাপ দেব? না, শিশুর অভিশাপ দিলে সে অভিশাপ নিজের লাগে, কি করা যায়? ও মায়েরা, শিশুর অভিশাপ দিলে সে, মুনি বলছে আমি না, ঋষি সিংহী মুনি বলছে কোন বাচ্চাকে যদি অভিশাপ দেওয়া যায় সেই অভিশাপটা নিজের এসে লেগে যায়। তা ঋষি সিংহী মুনি বললো আছে, অভিশাপ যখন দেওয়া যাবে না আশীর্বাদ দেওয়া যাবে, কি আশীর্বাদটা দিয়ে দি মানব জাতি, এদিকে আমি তোদের অভিশাপ দিতে পারলাম না আশীর্বাদ করছি, এই জগতে তোরা যতদিন বাঁচবি তোদের দু ভাইয়ের এই হাত দিয়ে যা কিছু জলে ফেলবি ডুবে যাবে না ভেসে যাবে না, একই জায়গায় অবস্থান করবে, আমি তোদের আশীর্বাদ করলাম, যা নিজের স্বার্থে আশীর্বাদ করেছিল। কেন আমি যেখানে যাই না কেন ওরা ফল ফেলুক কমণ্ডল ফেলুক ভেসে যাবে না ডুবে যাবে না একই জায়গায় অবস্থান করবে আর আমি এসে গুড়িয়ে তুলে। কিন্তু মা পরবর্তীকালে সেই আশীর্বাদটা ওই সেতু বাবার সময় কাজ হয়েছে, সবাই পাথর বয়ে এনেছে ওই নল আর নীল হাত দিয়ে সেতু তৈরি করেছিল, ওদের হাতে পাথর ভেসেছিল ওই ঋষি আশীর্বাদ। ভগবান রামচন্দ্র একদিন বলেছিল যে এরা এরা বানর জাতি আমার স্ত্রীকে উদ্ধার করবার জন্য এত পরিশ্রম করছে দিন রাত, তো আমি তো কিছু পাথর বয়ে দিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার বলছে ওরা তো আমার নাম লিখে পাথর ভাসাচ্ছে, ওরা আমার নাম বলে পাথর ভাসাচ্ছে, আর সেই রামচন্দ্র এখন আমার হাতে পাথর। ওই যে আমাদের একটু আগে আমাদের মনে ধারণা এলো পাথর জলে ভাসে না, রামচন্দ্র মনে তাই দেখা দিয়েছে পাথর জলে ভাসানো যায় কি কায়দা, ওরা ভাসাচ্ছে মনে হয় আমার নাম বলে ভাসাচ্ছে, তা আমি কার নাম বলবো? না আগে পরীক্ষা করে নি বাবা আমি ভাসাতে পারবো কিনা, ওদের কাছে অপমান হয়ে লাভ নেই। রাত্রি ১২টা গভীর রাত, সবাই সারাদিন পাথর টেনে ক্লান্তি নিদ্রায় আছে ঘুমাচ্ছে সুংসাং রাত, ভগবান একটা পাথর মাথায় নিয়ে এক পা এক পা এক পা করে ওই সেতুর মাঝখানে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, দেখলো কেউ কোথায় নেই, ধীরে ধীরে পাথরটা সেতুর মাথায় দিয়েছে, যখন মা টুপ করে ডুবে গেছে পাথরটা, যেই ডুবে গেছে বলে সর্বনাশ, ওরা আমার নাম লিখে পাথর ভাসাচ্ছে আমার নাম মুখে বলে ভাসাচ্ছে, আর সেই রামচন্দ্র হয়ে আমি পাথরটা ভাসাতে পারলাম না ডুবে গেল, যাক বাবা কেউ দেখেনি আমার মনটা বেঁচে গেছে, কেউ দেখেনি আমার মনটা বেঁচে গেছে, হনুমান লাভ দিয়ে পড়েছে বলে আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি আমি আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি কি হনুমান তুমি কোথায় ছিলে বাবা? হ্যাঁ প্রভু, সবাই যখন ঘুমিয়ে পড়ে আমি একটা ছোট্ট কাঠ বিড়ালি রূপ ধারণ করে এই গাছের কোটরের মধ্যে লুকিয়ে থাকি, কেন জানো? কোন দিক থেকে রাবণের দূত এসে আমার রাম ঠাকুর লক্ষ্মণ ঠাকুরকে তুলে নিয়ে যায়, আমি অবাক হয়েছি। আচ্ছা হনুমান, এই বাবা, এই এই সবাই আমার নাম লিখে
পাথর ভাসাচ্ছে আমার নাম বলে পাথর ভাসাচ্ছে, আর সেই 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 রামচন্দ্র স্বয়ং আমি হয়ে পাথরটা ভাসাতে পারলাম না কেন বাবা? হনুমান কেঁদে উঠেছে, কেঁদে উঠেছে, ভগবান ভগবান এই জগতে যে যা তুচ্ছ করে জলে ফেলে দেয় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে, তুমি উদ্ধারকারী ভগবান হয়ে তার ধরে উদ্ধার করে ডাঙায় তুলে দাও, তুমি তো উদ্ধারকারী। আর সেই উদ্ধারকারী যদি কারো ডুবিয়ে দেয় ফেলে দেয় তার আর ধরার কেউ থাকে না। নিতাই গৌর প্রমাণ হরি 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 বল। হে ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা, দুটো কথার মধ্যে আমার একটা কথা শেষ। প্রথমে আমি বলেছিলাম দুটো কথা নিয়ে আমি আজকের কীর্তন গাইব, একটা হলো জগতে স্বয়ং সম্পূর্ণ ভগবানকে, সে কথাটা শেষ করলাম আপনাদের চরণে। আরেকটা কথা আবেদন রেখেছিলাম জগতের মধ্যে সত্যবাদী জিতেন্দ্র পুরুষকে, এইটুকু বাকি আছে। বেশ, কারণ আমার পরে যিনি আছেন আপনাদের তার বলতে হবে না, আমাদের কীর্তন জগতের আচার্য, আমি মন প্রাণ দিয়ে ওনাকে, যত শিল্পী আছে আমার গুরুর আসনে বসে বসে, কিন্তু বাবা আমি দিনে তিনবার ওনার নাম স্মরণ করি, এই রাধাপদ ঘোষ মহাশয়ের, ওনার কীর্তন এতই ভালো লাগে। তো তিনি আমার পরে আছে, আমি বেশি সময় নেব না। তো আরেকটা কথা আমি ওই যেটা বলেছি বলে ফেলেছি ওইটার উত্তর দিয়ে আমি বাসা রাখবো আমার গুরুর গুরু যিনি কীর্তন জগতের আমাদের আচার্য মাননীয় রাধাপদ ঘোষ মহাশয়, তিনি আসবেন। আর ওনার জন্য তো আপনাদের আশা, আমি তো উপলক্ষ, আশাটা ধরে রাখতে হবে তাই ধরে রেখেছি। কেমন? হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। এইবার বলুন মায়েরা, ভক্তমণ্ডলী, বাবা মুখ ঘুরিয়ে নেবেন না, একজনকে দিয়ে তো কীর্তন হবে না, কি একজনকে দিয়ে হবে? হবে না, বাবুর একার দিয়ে তো হবে না, ওনার পিছনে সামনে আমাদের থাকতে হবে, তবে তো হরিবাসরটা চলবে। এই জন্য মুখ ঘুরিয়ে নেবেন না, কথাগুলি শুনবেন। কে রাধে, কি হলো মায়েরা? আমি বললাম জগতের মধ্যে সত্যবাদী জিতেন্দ্র পুরুষকে। আচ্ছা যাক যাক, জগৎটা আমরা অনেকে জানি না, ঘুরিনি ফিরিনি দেখিনি। আচ্ছা বলুন তো, আমরা এই হরিবাসরের মধ্যে যতগুলো আমরা বসেছি, বা আমি আমার দিয়েও বলি, একজনও বলুন তো কে সদা সর্বদা সত্য কথা বলার মতো ভক্ত এখানে আছে, হাত তুলবেন যিনি বলেন। না না, আমি ওই কথা বলিনি তো বাবা, আমি বলি জগতের কথা ছেড়ে দি, আমরা যারা বসেছি ভাই বন্ধু বাবা কাকা খুড়ো, আমাদের মধ্যে কে সদা সর্বদা সত্যি কথা বলি আমরা, যদি কেউ বলে আছে তো, না থাকলে জগৎ কি করে আছে বলুন, একটু হাত তুলবেন যে হ্যাঁ আমি সদা সর্বদা সত্য কথা বলি। আমার দিয়ে হবে না বাবা, আমি হাত তুলতে পারবো না, প্রথমে আমি হাত নামিয়ে নিলাম, মানে কর্মময় জীবন আমাদের তো কীর্তনিয়াদের ভরি ভরি মিথ্যা বলতে হয়, বাবা এই নাও, না বাবা এই না হলে হবে না, আমার পড়তা হবে না, আমরাও মিথ্যাবাদী, নায়ক বাবুরা মিথ্যাবাদী, যদি কেউ এখানে থাকেন ক্ষমা করে দেবেন, বড় কথা বলে ফেলেছি। নায়ক বাবুরা কি মিথ্যাবাদী? প্রফুল্ল বাবু, গরিবের বাড়ি একটু চরণ ধুলো দাও, তুমি 20 করো না 15 নাও, গেলাম গিয়ে দেখলাম দোতলার উপরে বাসা, এত গরিব, এত গরিব, আমাদের দোতলার উপরে বাসা করে দিয়েছে। যাই হোক, তো এটা বলতে হয় কর্মক্ষেত্রে। তবে মা শুনে রাখুন, জগতের মধ্যে সত্যবাদী জিতেন্দ্র পুরুষ আছে, এটা আমার মুখের কথা না, এটা আরকির কথা না, শুনে রাখলে কাজ আছে। মায়েরা ধাতা বিধাতাকে দেখেছেন? যারা দেখেছেন একটু হাত তুলুন, মায়েরা হাত তুলুন, ধাতা বিধাতা দেখেছেন? দেখেননি, নাম শুনেছেন? দেখেননি, নাম শুনেছেন? ধাতা বিধাতা, ধাতা কি করে? গেটের কাছে পাহারা দেয়, বিধাতা ভিতরে গিয়ে ছেলে মেয়ে তিন দিন হয়ে গেলে কপালে লিখে দেয় এ টু জেড, কবার জলে পড়বে, পাস করবে না ফেল করবে, এর বিয়ে হবে না পালিয়ে যাবে, একদম এ টু জেড সব লিখে দিয়ে আসে। বলে এইটুকু কপালে এত লেখা যায়? হ্যাঁ, যারা উচ্চ মানের শিক্ষিত শিক্ষিত আছে তারা জানে, একজন বিজ্ঞানী মুসুর ডালের ওপর ভারতবর্ষের মানচিত্র লিখেছিল ওইটুকুর উপর,
তাহলে এত বড় কপালে কেন লেখা যাবে না 65 বছরের পরমার কি? এ কবার জলে পড়বে, কবার ডিগবাজি খাবে, কবার কি হবে সব লিখে দেয়, আর দাতা পাহারা দেয়, কেউ এলে সাড়া করতে হবে, উনি তখন লেখা বন্ধ দেবে। এখন এইভাবে দিন যায়, কাজ যায়, মাস যায়, ধাতা একদিন মনে মনে করছে, এদিকে দেখান মায়েরা, ধাতা একদিন মনে মনে করছে, আচ্ছা আমার দাদা বিধাতা তো সবার কপালে লিখছে, আমার কপালে কি লিখেছে? ভাই ভাইয়ের মধ্যে এটা জেনে নিলে ভালো হয় না, আমি কবে মরবো বা আমার হাত পা ভাঙবে কিনা? বিধাতার কাছে বলছে, দাদা তুই তো লিখে যাস, আমি পাহারা দিয়ে যাই, কত মশার কামড়, কত কি বিপদ, তবু আমি পড়ে আছি। বলি, দাদার চাকরিটা যাতে থাকে, তা আমার কপালে তুই কি লিখেছিস দাদা? বললো, ভাই রে আমার লেখার সংবিধান আছে, বলার সংবিধান নেই। বললো, আমি লিখতে পারবো, বলতে পারবো না। তা ঘরে ঘরে বলা যায় না, তুই তো আমার দাদা, আমি তো তোর ভাই। তা দাদা হয়ে ভাইয়ের কপালে কি লিখেছিস বলতে পারবি না? তাহলে তোর আমি এই শুধু শুধু এইভাবে ডিউটি করে যাব কেন এত কষ্ট করে? বললো, ভাই রে আমি যদি বলি না তাহলে আমার চাকরি চলে যাবে, মানে এই বিধাতা আর আমার থাকবে না, আমি বলতে পারবো না, আমি লিখি। তুই যদি না আমার কপালে কি লিখেছিস বলতে পারিস তাহলে তোর সঙ্গে আমি আর যাবো না, পাহারার দাঁত তুই দেখে। বিধাতা মনে মনে করছে, নিজের ভাই যতটা গুরুত্ব দিয়ে দেখে অন্যজন দেখবে কি? এ পাগল যখন শোনেন, এই সংবাদ তোর কপালে কি লিখেছি বলবো? কারোর বলবি না, বললে কিন্তু আমার চাকরি নাই, তোর চাকরি নাই। বললো, দাদা আমি কারোর কাছে বলবো না। ঠিক আছে, আগামীকাল রাত 12টার সময় তোর ঘরে আসবো, তোর কপালে কি লিখেছি সব। রাত 12টার সময় বিধাতা গিয়েছে ধাতার ঘরে, ধাতার ঘরে গিয়ে বলছে, এই ধাতা। হ্যাঁ দাদা। লাইট অফ কর। বলে, অন্ধকারে তুই কি বলবি? বলে, আমি অন্ধকারে যখন লিখতে পারি তো অন্ধকারে বলতে পারবো না। লাইট অফ করে দিয়েছে, দিয়ে বললো, ভাই তোর কপালে লেখা আছে বল। বললো, তোর কপালে লেখা আছে তোর ছেলে তোর বিয়ে দেবে। খাট থেকে লাম মেরে পড়েছে। বলে, একই মারার আর জায়গা পাইসনি দাদা? না বলবি না, না না বলবি না, বলবি না, বলবি না, বলবি আর কি মারা? আমার বিয়ে হয় না তো ছেলেটা কোথায় হচ্ছে? আমি বিয়ে করলে ছেলে হবে, ছেলের বিয়ে আমি দেবো, আর তুই উল্টো কথা বলছিস ছেলে আমার বিয়ে দেবে। বলে, ভাই তাই তো লেখা আছে, তোর বিধাতা বলে কি? না না, জগতে সবাই বলে যা করে বিধা, তোর বিধাতাটা বলে কি? তুই মিথ্যাবাদী, আমার বিয়ে হয় না, আমার ছেলে আমার বিয়ে দেবে। বলে, ভাই তোর এটা লেখা আছে, মায়ের সত্যি হবে? ঠিক আছে, ঠিক আছে, আমি প্রমাণ করব তোর এই কথা যদি সত্য হয় তাহলে জগতে সবাই তোকে বলবে সত্যবাদী জিতেন্দ্র পুরুষ, আর তা না হলে আজ হতে বিধাতার নামটা, বিধাতার কলমটা রদ হয়ে যাবে। আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবি? বলে, আমি তোর সঙ্গে আর যাব। বাবা, আমি তোকে পাওয়ার জন্য সত্যি কথাটা বললাম আর তুই আমার সঙ্গে যাবি না? বলো না, আমি সাধু হয়ে যাবো, সন্ন্যাস হয়ে যাবো, আমি বনে চলে যাবো, জঙ্গলে চলে যাবো, আমি কোনো নারী ছুঁইব না, স্পর্শ করবো না, দেখি আমার কি করে ছেলে হয় আর কি করে আমার ছেলে আমার বিয়ে দেয়। সর্বনাশ! ভালো কথা বলতে গিয়ে খারাপ হয়ে গেল, বিধাতা মনে মনে ভাবছে। এইবার এ তো সাধু সেজেছে, বিশাল দাড়ি, বিশাল চুল, হাতে একটা কমণ্ডল নিয়েছে, কমণ্ডলটা আবার খোদাই করে নাম লিখে নিয়েছে ধাতা, হাতা খোদাই করে নাম লিখে, বিশাল সন্ন্যাসী। একদিন ভাবছে, আমার তো জীবিকা নির্বাহ করার জন্য, মানে খাওয়ার জন্য হাটে বাজারে যেতে হয়, যদি কোনো মেয়েকে ছুঁয়ে ফেলি, প্রতিজ্ঞা করেছি তো নারী ছুঁইব না, তাহলে প্রতিজ্ঞা নষ্ট হয়ে যাবে। বললো, আমি বনে চলে যাই, বনে তো আর মেয়ে সে নেই, আছে তাই বনে চলে যাই। এইবার বিশাল সাধু বনে চলেছে হাতে কমণ্ডল নিয়ে, এইবার একটা নদী পার হতে হবে মায়ের। এখন তার আগে বিধাতা এমন একটা সুন্দর নারী রূপ ধারণ করেছে মা, জগতে এমন নারী দেখা যায় না, সুন্দর নারী রূপ ধারণ করে নৌকার উপর বসে আছে আর এগিয়ে নৌকায় উঠেছে। মাঝি তো নৌকা ছেড়ে দিয়েছে, মাঝি নৌকা ছেড়েছে, আর ওই মেয়েটা যে বিধাতা, ও ঠেলে ঠেলে ধাতার দিকে আসছে, একটু ছুঁয়ে দেব, একটু ছুঁয়ে দেবো।
ছিঁড়ে দিলে ভাই ফিরে যাবে, আমার চাকরিটা বর্তমান হবে, কায়দা মারছে। ও মাঝি ভাই, ওই থাতা বলছে, এই মাঝি ভাই, এই মেয়েটা কোথায় যাবে গো, এই মেয়েটা কোথায় যাবে? মাঝি হাই তুলে বলছে, বলে কে কোথায় যাবে, একমাত্র বিধাতা বলতে পারে। যে বিধাতার সঙ্গে মাওলা করে আমি বনে চলে গেছি, বিধাতার সঙ্গে মাওলা করে আমি বনে চলে, কে বলে নাকি বিধাতা বলতে, ওর কথা মুখে আনবি না। মাঝি বলল, বাবা আমার ঝগড়া করে লাভ নেই, আমার পয়সা পেলে হলো। এইবার নৌকা যাচ্ছে, মাঝখানে গিয়েছে মা বিশাল স্রোত, বিধাতা নারী রূপে ও ধরতে যাবে কি, ও তো নদীর দিকে হেলে পড়েছে। আর বিস্ময়ের বিষয় কি হয়েছে, মা হাতের কমণ্ডলটা নদীতে পড়ে গেছে। তবে একটাই লাভ আছে, কমণ্ডলটা ঢাকনা দেওয়া সিস্টেম, ওর ভিতর জল ঢুকবে না, ভেসে আসে। কায়দা করে করে নিয়ে, মাঝি বলছে, ভাই আমি তো ওদিকে যেতে পারবো না, সব জানে প্রাণে মারা যাব। হায় হায় রে, আমার নাম লেখা খোদাই করা কমণ্ডলটা চলে গেল। ও পারে কোন রকমে উড়লো, বিধাতা ও চলে এলো, কায়দা তো পেলো না, ও নেমে গেল। আর ওই রাজ্যের যিনি রাজা, এই রাজকন্যা একমাত্র, তার রাজকন্যা 12 বছর বিয়ে হয়েছে, 12 বছর পরে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে। কেন? অপরাধ নেবেন না, এখানে যদি কেউ থাকে, মেয়েটা বাঁজা, 12 বছর সন্তান সন্ততি হয়নি। রাজার জামাই বলল, সন্তান সন্ততি হয়নি যখন, এ বউ আমার দরকার নেই, ডিভোর্স মেরে দিল। এইবার রাজার বাড়িতে আছে, আমাদের ঘরে মেয়েরা হলে যত্ন কম হতো, রাজার কন্যা একমাত্র কন্যা, তার কি যত্ন কম হবে? 4-5 জন দাসী রেখে দিয়েছে, আজকে দাসীদের নিয়ে রাজকন্যা নদীতে স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে দেখে নদীর মাঝখানে কি যেন একটা চকচক চকচক করে ভেসে যাচ্ছে, চকচক করে ভেসে যাচ্ছে। এই সখী, এই দেখো নদীর মাঝখান থেকে, এনে হলে যেন আমার নায়ক পিতা মন্টু নাইয়ার বড় বৌমা, মানে প্রত্যেক নাইয়া স্ত্রী, হরে কৃষ্ণ। তো আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, আপনারা জানেন না হয়তো, আমার যিনি নায়ক আজকে মন্টুরাম নাইয়া, রাতটুকু কাটে কিনা সন্দেহ, এমন অবস্থায় আছে। তবু চার ছেলে বৌমা নাতি নাতনি সবাই মিলে চেষ্টা করছে, বাসরটা কি করে শেষ করবে, মন্দিরে গিয়ে তারা হত্যে দিচ্ছে যে হে ভগবান আমার বাবাকে অন্তত সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখো, একদম কিন্তু বাঁচার উপায় নেই। আমি এসে যা দেখলাম, তো উনি এই বছর ছেলেদের কাছে এই সহ অবস্থায় বলেছে যে বাবা জানি না তোর আর হরিবাসর চালাবি কি না, আমার মনের আশা মনের সাধ প্রফুল্ল সরকার আর রাধাপদ ঘোষ এই দুটো দল আনিস, তাই তারা আমাদেরকে এনেছে। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন ঘোষমশাইয়ের গানটা অন্তত বিশেষ করে শুনে, আমি তো 12-13 বছর আসছি, আমার গান বহুবার শুনেছে, তবু আবেদন করেছে আমি এসেছি, আর ঘোষবাবুর গানটা যেন ভগবান ওনার শোনায়, এটাই আমরা সবাই মিলে ভগবানের কাছে একবার ওনার নামে প্রার্থনা করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে কথা বলছিলাম, এবার রাজকন্যা সখীরা নদীর মাঝখানে গিয়ে ওটা তুলে যখন এনে দিয়েছে, দেখছে একটা কমণ্ডল, তাতে নাম লেখা আছে ধাতা। এখন দেখে ঢাকা কল, ঢাকাটা খুলে দেখে তার মধ্যে কিছু শ্বেত বর্ণ জল। রাজকন্যা মনে মনে করছে, শুনেছি কমণ্ডল থাকে সাধুগুরু বৈষ্ণবের হাতে, আর কমণ্ডলের জল খেলে নাকি অনেক রোগ তাপ সেরে যায়, যাই ভগবানের নাম নিয়ে সাদা জলটা খেয়ে ফেলি। এবার রাজকন্যা কমণ্ডলটা জলটা খেয়ে ফেলেছে, খালি কমণ্ডলটা নিয়ে বাড়ি চলে গেছে। এক মাস পরে মা যা হবার তাই হয়ে গেছে, কি বলুন তো, রাজকন্যা গর্ব সঞ্চয় হয়েছে। জগতে সব চেপে রাখা যায়, ওটা চেপে রাখা যায় না মায়েরা, ধীরে ধীরে যখন মাস বাড়ছে ধীরে ধীরে গর্ব বাড়ছে। 3 মাস 4 মাস যখন হয়ে গেল,
ওই রানী মা যিনি ফুল দিতেন মালিনী বলে, মালিনীর সঙ্গে পরামর্শ করলো, মালিনী আমার রাজকন্যা এই পরিস্থিতি আমি এত করে আপনাদের 205টা এইটা মায়েদের নেই, ওই জন্য গোপন কথা থাকে না, হঠাৎ করে বেরিয়ে যায়, সাপার নেই। মালিনী তো রাজকন্যা, রাজার বাড়ি থেকে বেরিয়ে সবার কাছে বলা শুরু করে, এই যে শুনেছো আমাদের রাজকন্যা, কিন্তু ওখানে কোন আছে কারোকে বলতে পারবে না, 7,000 টাকা পাবে, কিন্তু বলে না বলে থাকতে পারে না, আমাদের রাজকন্যা পাঁচ কান হয়ে গেছে, প্রজারা সবাই এসে রাজার কাছে দ্বারস্থ হয়েছে, আপনি সবার বিচার করেন, নিজের বিচার নিজের করতে হবে, কি হয়েছে আপনার কন্যাকে আপনার জামাই 12 বছর রেখে তারপর ডিভোর্স দিয়েছে, জামার সঙ্গে তো চলাফেরা নেই, আপনার কন্যা গর্ব হলো কি করে? রাজা বলল আমার বিচার আমার করতে হবে। রাজকন্যাকে ডাকলো, রাজকন্যা রাজার পায়ে ধরে বলছে বাবা আমি বলতে পারবো না। তখন সবাই বলল আপনার কন্যা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী বিচার চাই, আর বিচার যদি না আপনি করেন। রাজা বলল আপনারা বিচারটা করুন, আমি তো সবার বিচার করি, আমার বিচারটা আপনারা করুন। বলল রাজকন্যাকে এই রাজত্ব থেকে বিতাড়িত করতে হবে, তাহলে আমরা থাকবো। তখন রাজকন্যা করে জোরে বলে উঠল, হে পিতা আমি চলে যাব, রাজত্ব ছেড়ে আমি চলে যাব, প্রজাগণ যাতে সুখে থাকে আমি তাই করব, কিন্তু আমার গর্ভে থেকে ছেলে হোক মেয়ে হোক ভূমিষ্ঠ হওয়ার পরে আমি চলে যাব। রাজামশাই বললো দেখুন আপনারা তো বিচারক, আমার রাজকন্যা কথা বলছে। সবাই বললো এত যখন হলো আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা হওয়া পর্যন্ত সময় দিন, তারপরে কিন্তু রাজকন্যাকে তাড়িয়ে দিতে হবে, এই সিদ্ধান্ত হলো। 10 মাস 10 দিন পরে মা ছটে বলছি, 10 মাস 10 দিন পরে রাজকন্যার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিল, দেখার মতো সন্তান। রাজা বলছে মেয়েকে বিতাড়িত করি দুঃখ নেই, কিন্তু এই ফুটফুটে সোনার মতো নাতিটা এ ছাড়বো কি করে? দেখেন না আমাদের সংসার জগতে যত শাশুড়ি শ্বশুর বৌমা ঝগড়া হোক না কেন, নাতির যদি গায়ে হাত দেয় এমন দিদিমা আছে ঠাকুমা আছে সহ্য করতে পারবে নাতির এতটা? রাজামশাই ভাবছে যাই হোক, এইবার যখন ছেলেটা দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল, প্রজাদের আর কারো মনে নেই, ছেলের মুখের দিকে তাকিয়ে মা সব ভুলে গেছে, রাজকন্যাকে যে বিতাড়িত করবে সে কথা ভুলে গেছে, ছেলেটা যখন পাঠশালায় যায় স্কুলে যায় সবাই বেজম্মা বলে, বাবার ঠিক নেই বলে, মায়ের কাছে এসে বলে মা একবার বলো না, একবার বলো না, একবার আমার পিতার নাম বলো না, সে যেই হোক চোর হোক ডাকাত হোক আমি ওদের মুখের উপর বলে দেবো ওরা আমাকে বেজম্মা বলে, বলে বাবা বলতে পারবো না। হঠাৎ প্রজাগণ সিদ্ধান্ত নিল চলো তো যাই, রাজা তো বেশ আছে, নাতির বয়স হয়ে গেল 12 বছর, হ্যাঁ ভুলে গেছে, সবাই গিয়ে বলল আপনার রাজকন্যাকে বিতাড়িত করতে হবে, নাতির বয়স হয়ে গেছে 12 বছর আপনি চুপ করে আছেন কেন? তখন রাজকন্যা বলল বাবা জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তুমি নিমন্ত্রণ করো, তুমি দেবে অন্ন সেবা, আমি দেবো দক্ষিণা, দিয়ে আমার ছেলেকে নিয়ে আমি চলে যাই। জগতে যত সাধুগুরু নিমন্ত্রণ হয়ে গেল সবাই আসছে, কারো বড় বড় জোটা, কারো বড় বড় দাড়ি, কারো গলায় মালা, সবাই আসছে, কারো হাতে কমণ্ডল, কারো হাতে লাঠি, কারো হাতে চিমটি, এক একজন বেশে এক একজন আসছে, অবশেষে বাবা হয়ে আসছে ধাতা, হাতে কিছু নাই। এইবার রাজকন্যা বলছে দাঁড়াও, মাটির দিকে লক্ষ্য দিয়ে আছে, নারীর দিকে চাইবো না, দেখি আমার দাদার কথা কি করে সহ্য অসহ্য হয়, বলো আর তুমি তো সাধু, বললো হ্যাঁ, সবার হাতে সব আছে তোমার হাতে কিছু নেই কেন? বললো আমার একটা কমণ্ডল ছিল, আমি নদী পার হওয়ার সময় সেটা নদীতে পড়ে গেছে, ছুটেছে রাজকন্যা ছুটে গিয়ে কমণ্ডলটা এনে বলে দেখো তো এটা কি তোমার? এই তো আমার নাম লেখা আছে খাতা, এই আমার কমণ্ডল নামায় দাও, আমার কমণ্ডল নামায় দাও, এটা তুমি কোথায় পেয়েছো? রাজকন্যা বলে দাঁড়াও, দাঁড়াও বলে ছেলেকে ডাক দিয়েছি, তুই 12টা বছর ধরে পিতৃ পরিচয় জানতে চেয়েছিলি, 12টা
ছেলেটা ছুটতে ছুটতে এসে বলে, মা মা তুমি এমন করে আমায় ডাকছো কেন, কি হয়েছে? বলে, বাবা পরিচয় জানতে চেয়েছিল কে তোর পিতা? এই ধাতা হলো তোর পিতা। ধাতা বলে, এই মেয়ে, এই মেয়ে কি বলছো তুমি? তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নেই, আর তুমি একটা মিথ্যা কথা বলে দিচ্ছ উপা উপ ছেলেটার উপরে। আমি ও আমার ছেলে কি করে হবে, আমি ওর পিতা কি করে হবে? বলে, তোমার কুমণ্ডল জল খেয়ে আমার গর্ব হয়েছে, তাই তুমি আমার স্বামী ও তোমার ছেলে। ছেলেটা গিয়ে তখন ধাতার হাত ধরে বলে, পিতা গো আমার মাকে তুমি বিয়ে বিয়ে করো, পিতার হাত ধরেছে, মায়ের হাত ধরে দাদুর কালী মন্দিরে গিয়ে অমা মা কালীর পায়ের উপরে সিঁদুরে কোটো রেখে সেই সিঁদুর নিয়ে ধাতার হাতে তুলে দিয়েছে। বলে, পিতা গো তুমি আমার মায়ের কপালে সিঁদুর পরিয়ে দাও, আর আমি ছেলে হয়ে তোমাদের হাতে হাতে সব প্রদান করে দিলাম। ধাতা বলে, আমার দাদা যা বলে সত্যি হয়, শালা শুধু শুধু জীবনটা আমি নষ্ট করলাম নিরামিষ খেয়ে। দাদার কথা যদি বিশ্বাস করতাম কি, তাহলে তো আমার এই সাধু সন্ন্যাস হয়ে বনে বাদরে ঘুরতে হতো না। হে ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা, এই জগতে একমাত্র সত্যবাদী জিতেন্দ্র পুরুষ হলো আমার বিধাতা। বিধাতা যার কপালে যা লিখেছে সেটাই হবে। যদি বিধাতা আমার নায়ক পিতা মন্টু বাবুর কপালে লিখে থাকে কীর্তন চলাকালীন সে চলে যাবে তাই হবে, যদি লিখে থাকে কীর্তন শেষ হয়ে তারপরে যাবে তাই হবে। কি ভুল বলছি? বিধাতা ছাড়া উপায় নেই। পরবর্তী দল আসছে, আপনারা বসুন, এইবার আমি আপনাদের চরণ থেকে বিদায় নেব। কেমন, ভালো থাকবেন। জয় রাধে, নিতাই গৌর হরি বল। ওরে নায়ক বাসরে মধুর মিলন হইল, নায়ক বাসরে মধুর মিলন হইল, নায়ক বাসরে মধুর মিলন হইল, নায়ক বাসরে মধুর মিলন হইল। ভক্তগণ সবাই একবার হরি হরি বলো, ভক্তগণ সবাই একবার হরি হরি বলো, ভক্তগণ সবাই একবার হরি হরি বলো, ভক্তগণ সবাই একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দূরে যারা এখনো অপেক্ষা করছেন, আমাদের বাবু সম্প্রদায় পাঠিয়ে দিয়েছে রাধাপদ মহাশয়, আপনারা দূরে অনেকে অপেক্ষা করছেন, উনি আসরে গেলে তারপরে যাব, আপনারা এবার চলে আসুন। আমিও বলছি আমাদের কীর্তন জগতের আচার্য মাননীয় রাধাপদ ঘোষ এখনই আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবেন। তাকে আরো একবার প্রণাম জানিয়ে, আপনাদের প্রণাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, জয় রাধে নিতাই।